हरे कृष्णा, जय श्रील प्रभुपाद की जय। गुरु महाराज की जय। सकल गौर भक्तवृंद की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। सर्वप्रथमे आमी सबार चरणे क्षमा चेये निच्छि। आसले आमार एक घंटा लेट हयेछे, पाँचटा आमार कथा क्लास देवार कथा छिलो, 6টা বেজে গেছে, একটু ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে বাইরে একটু 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 বৃষ্টি হচ্ছে, এর জন্য কানেক্টিভিটি অতটা ভালো না। তো তারপরও আমি চিন্তা করেছি যেভাবেই হোক, ভক্তরা আসলে আমাদের এই চন্দনযাত্রার ক্লাস শুনে তারা অত্যন্ত বিমোহিত এবং তারা সত্যি খুব মানে আপ্লুত হয়ে পড়েছে ক্লাসে। এর জন্য আমাকে বারবার মেসেজ করছে কি ব্যাপার, আবার কেউ কেউ ফোন করছে, প্রভু কি ব্যাপার, আজকে আপনি অক্ষয় তৃতীয়ার ক্লাস দেবেন না? আমি বলছি অবশ্যই দেব, যদি গুরু গৌরাঙ্গ কৃপা করে আজকেও আমরা অক্ষয় তৃতীয়ার ক্লাস দেবো। একটু ডার্ক দেখছেন, ইলেকট্রিসিটি আপস অ্যান্ড ডাউন করছে, ব্যাক অ্যান্ড ফোর্থ, তো আসবেই। যদি ভগবান ভক্ত চায় তো ভগবান আমাদের জন্য চাইবে, তাই না? তো যেহেতু কৃষ্ণ যদি চায়, রাধারানী যদি চায়, তাহলে আমরাও হরিকথা শ্রবণ করতে পারব। তো ঠিক আছে, আমাদের আজকের অক্ষয় তৃতীয়ার তৃতীয় পার সেমিনারের আমরা শ্রবণ করব। তো সবাই আপনারা যারা যুক্ত হয়েছেন, টুক করে এটাকে শেয়ার করে দিন, যাতে আমাদের আরও কি বলে কৃষ্ণগত গৌরগত, তারপর হচ্ছে বৃন্দাবনগত প্রাণ, সমস্ত মায়েরা এবং প্রভুজিরা যুক্ত হতে পারে, তার জন্য সবাই একটু শেয়ার করে দিন। আর আমাদের রাধারানীর জন্য সবাই একটু লাভ বাটন প্রেস করে দিন, বেশি বেশি করে লাভ বাটন প্রেস করুন, যাতে আমাদের রাধারানীকে, কারণ আমাদের যা কথা সব কিছু বৃন্দাবন থেকে হচ্ছে, সো আমাদের বৃন্দা রাধারানীর জন্য সবাই বেশি বেশি করে লাভ বাটন প্রেস করুন, যাতে রাধারানী খুব খুশি হয়ে যায়। আর সবাই এটাকে শেয়ার করে দিন। তো আমরা মঙ্গলাচরণ শুরু করি, ঠিক আছে? ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতম জেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং জনভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি শপদান্তিকম্। বন্দেহং শ্রীগুরুর শ্রীযুতপদকমলং, শ্রীগুরুণ বৈষ্ণবং চ শ্রীরূপম সাগ্রজাতম, সহগণ রঘুনাথ নিতম তম সজীবম, সাধয়িতম শবধূতম পরিজন সহিতম, কৃষ্ণ চৈতন্য দেবম, শ্রীরাধা কৃষ্ণ পাদান, সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং চ। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে, শ্রীমাতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে, গৌড়কাথ ধমধায় নগর গ্রাম তারিণে। নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে, শ্রীমাতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌড়বাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখম করোতি বাচালম পঙ্গুলং ঘায়তি গিরিম, যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রীগুরুদিন তারিণম শ্রীচৈতন্য ঈশ্বরম, নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া,
भगवतीर उत्तम श्लोके भक्तिर्भवती नैष्टिकी हरिओम तस्सत। सर्वप्रथमे এই ক্লাসে আমাদের সেমিনারে উপস্থিত সকল আমার আদরণীয় এবং পূজনীয় আমার সকল মাতৃমণ্ডলী এবং সকল পিতৃমণ্ডলী রাতুল চরণ কমলে আমার বৈষ্ণবীয় দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি এবং আমাদের ফেসবুক বন্ধু এবং আমাদের গোপীরা যারা উপস্থিত হয়েছেন সকল বন্ধুদের এবং দেবীদের চরণে আমি আমার প্রণতি জ্ঞাপন করছি। সকলে আমাকে কৃপা আশীর্বাদ করবেন যেন আমার প্রত্যেকটা কথা শ্রীল গুরুদেব প্রভুপাদ পূর্বতন আচার্য গোস্বামীদেরকে সন্তুষ্ট করতে পারে এবং মাধবেন্দ্রপুরীপাদের ভাব ভঙ্গিমাকে তার হৃদয়ের যে প্রেমকে সঠিকভাবে উপস্থাপন করতে আমি সক্ষম হই। তিনি যেন তার অহিতুক কৃপা আমার মতো এই পাপি অধম নরাধমের উপরে রাখে। হরে কৃষ্ণ। বংশা কল্পতরুভ্যর্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যৈ নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ। আশা করি সবাই ভালো আছেন, ভক্তিতে আছেন, কৃষ্ণ নামের মধ্যে আছেন। সকল আমার মায়েরা এবং প্রভুরা, আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আজকে এক ঘন্টা লেট হয়েছে আসতে। আমি 5টায় ক্লাস দেওয়ার কথা কিন্তু 6টার সময় এসেছি, কারণ একটু ইলেকট্রিক্যাল প্রবলেম চলছে। আপনি দেখছেন আমি অন্ধকারে বসা, আবার একটু বাহিরে একটু মেঘলা মেঘলা আছে, এর জন্য আমি বাহিরেও বসতে পারিনি কারণ বৃষ্টি পড়ছে। তারপরও চেষ্টা করেছি না ভক্তদের সঙ্গে বসে হরিকথা আলোচনা করলে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যাবে। ঠিক আছে, তো আমি শুরুতে বলে নিচ্ছি, এক রণজিৎ গাউচি নামে এক ব্যক্তি আসে প্রত্যেক দিন ক্লাস শুনতে। এ হয়তো উনি একটু মানে আমি জানি না ওনার ঘরে মা বোন আছে কি না, ওনার একটু স্বভাব আমি সর্বদা দেখেছি এবং আমাকে অনেক মায়েরা কমপ্লেন জানিয়েছে। সে সবাইকে মানে আমাদের সুন্দরী মাদের বোনদের দেখে তাদেরকে কি করে কমেন্টস করে, রাধে রাধে হরে কৃষ্ণ এরকম এ করে। তো বুঝতে পারবেন ওনার একটু ডিস্টার্ব আছে হয়তো, এবং উনি হয়তো জানে না যে মায়েদেরকে কীভাবে সম্মান করতে হয়। তা আপনারা এই ব্যক্তির কোনো রেসপন্স করবেন না, বুঝতে পেরেছেন? একটা বাংলায় কথা আছে, বোবার শত্রু নেই, তাই না? তা আপনি যদি কোনো রেসপন্স না করেন তো ধীরে ধীরে ইয়ে হয়ে যাবে। এর রণজিৎ গাউচি, গাউচিত ওনার নাম, তো বুঝতে পারছেন? ওনাকে আমি সবসময় দেখি আমার ক্লাসে আসে, এসে সব সুন্দর যে মায়েরা আছে বা মেয়েরা আছে তাদেরকে উনি এটা করে, তো ওনার একটু প্রবলেম আছে আমি বুঝতে পারি। তো আপনারা বুঝতে পারছেন, তাই কখনো কোনো পুরুষ বা কোনো প্রভুজিরাই যদি আপনাদেরকে কিছু লেখে তো আপনি ইগনোর করবেন। হরে কৃষ্ণ। তো আমরা চৈতন্য চরিতামৃত থেকে পাঠ করছিলাম, গতদিন আমরা শেষ করেছি মধ্যলীলার চতুর্থ অধ্যায়ের 160 পর্যন্ত পড়েছিলাম। আমরা আজকে 161 থেকে আমরা শুরু করছি। দ্বিধা না ভাবিও না করিহ কিছু মনে, বিশ্বাস করি চন্দন দেহ আমার বচনে। দ্বিধা না ভাবিও না করিও কিছু মনে বিশ্বাস করি চন্দন দেহ আমার বচনে। গোপাল কি করেছে, গোপীনাথ এই ইয়েকে কি বলে মাধবেন্দ্রপুরীকে বলেছে যে আমার নির্দেশ অনুসারে তুমি কার্য করতে দ্বিধা করো না, আমার কথায় বিশ্বাস করে গোপীনাথজির অঙ্গে তুমি চন্দন লেপন করো।
চন্দন লেপন করো। তো আমি একটু 2 মিনিটে আমাদের পূর্ববর্তী এপিসোডের একটু পুনরাবৃত্তি করছি, তাহলে আপনার মনে পড়বে আমরা গতকাল ওই থেকে আলোচনা করছিলাম যে কি গোপীনাথ স্বপ্নে এসেছে পূজারীর, পূজারীর স্বপ্নে এসে পূজারীকে বলছে যাও আমার আঁচলের পিছনে ক্ষীর রাখা আছে, ক্ষীরের একটা মানে পাত্র, সেটাকে নিয়ে আমার ভক্ত মাধবেন্দ্র সে কি করছে, সে বাজারে বসে সে হরিনাম করছে একটা গাছের নিচে বসে, তাকে দিয়ে আসো। পূজারি সব উঠে স্নান করে সেখান থেকে তিনি কি করেছে, নিয়ে আসছে সেই পাত্র, নিয়ে সে গোপীনাথ এই মাধবেন্দ্রপুরীকে প্রণাম করে দিলেন। মাধবেন্দ্রপুরী অত্যন্ত আনন্দ ভরে সেই ক্ষীর প্রসাদ পেলেন। তারপরে তিনি সেই পাত্রটা ভেঙে তার কাপড়ের আঁচলে নিলেন, আর তিনি চিন্তা করলেন এখানে আমার থাকা ঠিক হবে না, কারণ এই পূজারি গিয়ে কালকে সবাইকে কি করবে, আমার কথা বলবে, আমার জন্য গোপীনাথ চুরি করেছে, সবাই আমার বাহবা দিবে, আমার প্রশংসা করবে, আমি আমার প্রশংসা উক্তি শুনতে চাই না, কারণ বৈষ্ণবের জীবনে প্রশংসা মান সম্মান হচ্ছে কুকুরের বিষ্ঠা সম। তখন তিনি সেই রাত্রি কি করলেন, সেখান থেকে গোপীনাথকে প্রণাম করে তিনি জগন্নাথপুরীর উদ্দেশ্যে রওনা দিলেন। গিয়ে যখন জগন্নাথপুরীতে পৌঁছালেন, গোপীনাথ তার ভক্তের গুণকীর্তন তার ভক্তের আগে পৌঁছে দেয়। তাই জগন্নাথপুরীর সমস্ত পাণ্ডারা ভক্তবৃন্দরা জেনে গেছে এই মাধবেন্দ্রপুরী হচ্ছে ভগবানের অত্যন্ত পরম ভক্ত। মাধবেন্দ্রপুরী গিয়ে সেই জগন্নাথকে দর্শন করলেন, বলদেব সুভদ্রা মাকে দর্শন করে উদণ্ড নিত্য কীর্তন করেন, ভাবে বিহ্বল হয়ে যান। তখন সমস্ত পাণ্ডারা জিজ্ঞেস করেন তার সম্পর্কে কি জন্য এসেছে। তখন উনি বললেন যে আমি চন্দন নিতে এসেছি, আমার বৃন্দাবনের সেই গোবর্ধনের গোপাল আমাকে বলেছে চন্দন আনতে মলয়েশ পর্বত থেকে, এর জন্য আমি এসেছি। তো তখন পাণ্ডারা তাদের যে বড় বড় ক্লায়েন্ট সেই রাজাদের সঙ্গে আলোচনা করে তারা অনেক টনকে টন তারা চন্দনের ব্যবস্থা করে দিলেন, কর্পূরের ব্যবস্থা করে দিলেন। তার সঙ্গে কি করলেন, একটা ব্রাহ্মণ আর একটা প্রহরী দিয়ে তাকে মা লোড করে তাকে আবার বৃন্দাবনে পাঠানোর ব্যবস্থা করলেন, সঙ্গে তাকে বিভিন্ন শুল্ক কাগজপত্রগুলো দিয়ে দিলেন যাতে তার কি হয় কোনো সমস্যা না হয়। তখন মাধবেন্দ্রপুরী কি করলেন, চলতে চলতে গোবিন্দের নাম নিতে নিতে তিনি আবার বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। কিন্তু পথমধ্যে তিনি চলতে চলতে চিন্তা করলেন যাওয়ার পথে আবার একবার গোপীনাথকে দেখে যাই, আবার গোপীনাথকে দেখতে পারবো কি পারবো না, কবে আসি, বয়সের ভার হয়ে গেছে। এর জন্য তিনি সেই রেমুনাতে আবার গোপীনাথকে দর্শন করলেন, উদণ্ড নিত্য কীর্তন করলেন। আজকে পূজারীরা মাধবেন্দ্রপুরীকে দেখা মাত্রই তাকে জিজ্ঞেস করার আগেই তাকে কি করলেন, সেই ক্ষীর প্রসাদ খেতে দিলেন। আর তখন তিনি সেই ক্ষীর প্রসাদ হৃদয় ভরে তার মনের মাধুরী মিশিয়ে প্রেম দিয়ে তিনি তাকে আস্বাদন করলেন। তারপরে তিনি কি করলেন, সেই আস্বাদন করার পর সেখানে সেই রেমুনাতে গোপীনাথের যে পাদপদ্মে তিনি সেখানে উঠোনে তিনি বিশ্রাম নিলেন, মানে রাত্রবেলা একটু নিদ্রা গেলেন। যখন আসলে ওনাদের মতো শাস্ত্রে প্রভুপাদ বলেছেন যারা মহাত্মা, যারা গোস্বামী, যারা এরকম মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্ব, তাদের সঙ্গে ঘুম শব্দটা লাগানো ঠিক না, কারণ তারা ঘুমের ভিতরও তারা কি করেন, সর্বদা ভগবান কৃষ্ণকে রাধারানীকে সর্বদা চিন্তন করেন, তাদের সম্পর্কে লীলা কথাকে স্মরণ করেন, তাই তাদের কখনো ঘুম আসে না। তারা কি করেন, তারা হচ্ছে কি করেন, বিশ্রাম নেন। তাই তাদের জন্য 96 মিনিট তারা বিশ্রাম নেন, বুঝতে পেরেছেন?
তো তখন সে বিশ্রাম নিচ্ছে, আর বিশ্রাম নেওয়ার মধ্যে গোপীনাথ তার স্বপ্নে আবার এসেছে। তো আমরা কালকে শুনেছি গোপীনাথ তার তিনবার স্বপ্নে এসেছে, মানে ভগবান কৃষ্ণ তার স্বপ্নে তিনবার এসেছে। একবার বৃন্দাবনে গিরিধারী গিরিরাজ কী করেছেন, তার স্বপ্নে এসে আদেশ দিয়েছেন, মাধবেন্দ্র আমার বাবা দেখ একটা বিগ্রহ যবনকুলের অত্যাচারে আমার ভক্তরা কী করেছে, সেই গোবর্ধনের মধ্যে ফেলে রেখে চলে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে বেটা, আমি খুব ক্ষুধার জ্বালায় গরমের জ্বালায় দগ্ধীভূত হচ্ছি, ওখান থেকে আমাকে বের কর। মাধবেন্দ্র বের করে তুই এক কাজ কর, আমাকে তুই একটু ঠান্ডা জল দিয়ে শীতল জল দিয়ে স্নান করা, আর আমাকে কী কর একটু সুন্দর করে ভোগ রাগ কর, আমি একটু প্রসাদ পেতে চাই ভোগ পেতে চাই। তখন তিনি এটা করলেন, এই একবার স্বপ্ন। দ্বিতীয়বার গোপীনাথকে এক বছর সেবার পরে গোপীনাথ বলল স্বপ্নে এসে দ্বিতীয়বার, মাধবেন্দ্র সরি গোপাল স্বপ্নে এসে বলল, মাধবেন্দ্র আমাকে তো বেটা তুই স্নান করাচ্ছিস সব কিছু করাচ্ছিস, কিন্তু আমার শরীরের চামড়া জ্বলে যাচ্ছে, যাও বেটা তুমি আমার জন্য গিয়ে মলয় পর্বত থেকে, সেই জগন্নাথ পুরীতে মলয় পর্বত থেকে মলয় চন্দন নিয়ে আসো। তো তখন এই গোপীনাথ এই কী বলে গোপালের আদেশে মাধবেন্দ্র পুরী চলতে চলতে তিনি সেই মলয় জগন্নাথ পুরী থেকে এই ইয়ে নিতে আসে চন্দন। তারপরে আবার একবার এই যে তিন নম্বর স্বপ্ন, তৃতীয়বার তিনি স্বপ্ন দেখেন গোপীনাথ মন্দিরে যখন তিনি বিশ্রাম নিচ্ছেন। তো গোপীনাথ স্বপ্নে এসে এখন কি বলছে সেটা আমরা আজকে থেকে শ্রবণ করব। দ্বিধা না ভাবিও না করিও কিছু মনে, বিশ্বাস করি চন্দন দেহ আমার বচনে। যখন উনি স্বপ্নে দেখলেন গোপীনাথ বলল, মাধবেন্দ্র তোমাকে আর কষ্ট করে বৃন্দাবন যেতে হবে না, আমার দেহ গোপীনাথের দেহ, আর ব্রজের যে কার সেই গোপালের দেহ অভিন্ন। বেটা তুমি এক কাজ করো, তুমি আমার দেহেই তোমার হাত দিয়ে চন্দন লেপন করো, তাতেই আমার গোবর্ধনের যে গোপাল বিগ্রহ সেই বিগ্রহের শরীর আর আমার এই গোপীনাথের শরীর অভিন্ন অভিন্ন। তো এর থেকে কি শিক্ষা, আমরাও ঘরে যে ভগবানের বিগ্রহ পূজা করি, যদি তার মধ্যে কি ভগবানকে মনে করি যে আমার গোপালের মধ্যে আমার রাধা কৃষ্ণের মধ্যে ভগবান সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধা ঠাকুরানি আছে, তো ভগবান তার মধ্যে। এর জন্য আমাদের ভগবানের প্রাণ গোবিন্দের নাম কি ভাবাগ্রাহী জনার্দন। তিনি ভক্তের কি করেন, তিনি ভক্তের ভাবনাকে তিনি গ্রহণ করে, তাই না? তো যে যে ভাবনা নিয়ে গোপীনাথকে বা তার ঘরের বিগ্রহকে দর্শন করেন সেই সেই ভাবনাই ভগবান স্বীকার করে। তো অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করে, প্রভু আমি আমার ঘরের বিগ্রহকে প্রাণ প্রতিষ্ঠা করতে চাই, এটা কি ঠিক হবে? আমি সবসময় সে মায়েদের বলি, মা মন্ত্রতন্ত্র দিয়ে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয় না। হ্যাঁ সেটা পঞ্চরাত্রিক বিধিতে মন্দিরে করে, কিন্তু প্রভুপাদ বলেছেন যার শুদ্ধ হৃদয় দিয়ে ভগবানের সামনে কীর্তন না করেন, নাম না করেন, পুজো না করেন, ভগবানকে ঘরের একজন মানে প্রতিনিধি হিসেবে স্বীকার না করে, আপনি মন্ত্র দিয়ে যতই আপনি ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করেন ওতে ভগবান আসে না। যেরকম মা সন্তানকে জন্ম দিলেই কি মা বাবা হওয়া যায়? না। যদি মা তাকে কি করেন সুন্দর করে লালন পালন করে, আদর করে, তাকে খেতে দেয়, তারকে নিয়ে চিন্তা করে, তাকে নিয়ে ভালোবাসার কথা মনে করে, তখন তার মধ্যে মা সন্তানের একটা সম্পর্কের খুব সুন্দর আবেশের সৃষ্টি হয়। তাই প্রভুপাদ বলেছেন যে প্রেম কাকে বলে, যখন আপনি যার কারোর জন্য কিছু করছেন, যখন আপনি কোনো ব্যক্তির জন্য
কিছু করবেন তখন আপনার মধ্যে প্রেম আসবে। আপনি যদি ভগবানকে ভালো না বাসেন, ভগবানের জন্য যদি কোনো কর্ম আমরা না করি, তাহলে কি প্রেম হবে? এই জগতে যার জন্যই আপনি কিছু করেন, তার জন্যই আপনার মধ্যে অনুকম্পা, ভালোবাসা, এগুলো কি হয়, প্রকাশিত হয়। তা আমরা একটা প্রেমের ডেফিনেশন পাচ্ছি। কি প্রেমের ডেফিনেশন হচ্ছে কি, যখন আপনি কোনো ব্যক্তির জন্য কিছু করবেন তখন কি হবে, আপনার তার প্রতি ভালোবাসা আসবে। কিন্তু আপনি যদি কোনো ব্যক্তির জন্য কিছু না করেন তখন আপনার মধ্যে তার প্রতি ভালোবাসা আসবে। এর জন্য ইংলিশে একটা কথা বলে, আউট অফ সাইড আউট অফ মাইন্ড। যখন আমরা কারো কাছে থাকি, তার জন্য কিছু করি, তার সঙ্গে কথা বলি, তার সঙ্গে শব্দের বিনিময় করি, তখন তার প্রতি ভালোবাসা আসে। কিন্তু আমরা যখন তার পাশে না থাকি, তার জন্য ফোন না করি, তার সঙ্গে কথা না বলি, তো আমার মাথা থেকে সে ডিলেট হয়ে যায়। ঠিক তেমনি ভগবানের জন্য, গৌরনীতার জন্য, আমাদের রাধা শ্যামসুন্দরের জন্য, রাধা মাধবের জন্য, গোপালের জন্য যখন আমি আকুল ভরে সেবা করব, কেঁদে কেঁদে বলবো, গোপাল বেটা তোর বাবা নন্দ বাবা ছিল বেটা, তোকে কত সুন্দর নবলক্ষ ধেনুর কি করতো, দুধ দিয়ে তোকে মা যশোদা হৃদয় দিয়ে, ও তো হাত দিয়ে বানাতো না, হৃদয় দিয়ে তোর জন্য মাখন, তোর জন্য সুইট রাইস এগুলো বানিয়ে খাওয়াতো। আমি তোর হতভাগিনী মা গোপাল, তোকেও আমার ইচ্ছা হয় যশোদার মতো তোকে কিছু বানিয়ে, কিন্তু আমি তো এত বড় হতভাগিনী, এত বড় হতভাগা, আমি তো আর নন্দবাবা যশোদার মতো হতে পারিনি, কিন্তু মনে বড় সাধ বেটা তোকে একটু যশোদার মতো করে সেবা করার, তুই আমাকে তোর সেবায় লাগারে বাবা, তুই কৃপা করে আমাকে তোর চরণ থেকে আমাকে বিচ্যুত করে দিস না। এইভাবে যখন ভক্ত তার ভক্তি দিয়ে ভগবানকে আড়ষ্ট করে সেবা করবে, তখন কি আর সেটা পাথরের, পিতলের, কোনো মাটির মূর্তি আর থাকবে না। মাটির মূর্তির মধ্যে ভগবানের প্রাণ সঞ্চয় হয়ে যাবে। যখন ভক্ত তার ভক্তি দিয়ে, ভক্তিকে বলা হয় আমাদের আধ্যাত্মিক জীবনের আত্মা, যেখানে ভক্তি নেই সেখানে মূর্তিই থেকে যায়, কিন্তু যেখানে ভক্তি আছে সেখানে মূর্তিতে ভগবান প্রকটিত হয়ে যায়। তার উদাহরণকে শবরী, সরি, তার উদাহরণ হচ্ছে কে, মীরাবাই। মা বলেছে বেটা তুই বিবাহ করতে চাস, ওই দেখ ঘরে যে ঠাকুর আছে ওই তোর স্বামী। মীরাবাই এত প্রেম দিয়ে ভগবানকে সেবা করেছে, মা বলেছে এ আমার স্বামী, এত প্রেম প্রেম দিয়ে সেবা করেছে, তার মধ্যে গোপাল ভগবান প্রকটিত হয়ে গেছে। এর জন্য মীরাবাইয়ের প্রাণনাথকে মেরো প্যারি গিরিধারী লাল। আপনারা যারা জগন্নাথ পুরীতে আলালনাথ দর্শন করেছেন, এই আলালনাথও এইভাবে, যখন সেই পূজারী তার ছেলেকে বলেছে বেটা আমি একটু গ্রামে গেলাম ভিক্ষা চাইতে, তুই একটু ভগবানকে ভোগ লাগাস, বেটা চিন্তা করেছে ছোট বাচ্চা, আলালনাথকে তো প্রতিদিন আমার বাবা ভোগ লাগায়, মনে হয় আমার বাবার ভোগ খায়, আজকে দিয়েছে খায় না, বাস নিয়ে এসেছে মাথা ফাটাই দেবো, তুই যদি না খাস আমার বাবা এসে মন্দ বলবে, ভগবান দেখেছে এই এই বালক তো আমাকে মাটির মূর্তি মনে করছে না, আমাকে তো পাথরের মূর্তি মনে করছে না, আমাকে মনে করছে আমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তার জন্য সে তার সঙ্গে কথা বলেছে, তার হাতে সুইট রাইস খেয়েছে, পায়ে স্বর্ণ পেয়েছে। আর আমরা কি মনে করি, আমরা যদি ভগবানকে, ঘরের গোবিন্দকে, গড়ের রাধারানীকে যদি নিজের ছেলে মেয়ে মনে করতাম, তাহলে কি আমরা নকুল বাতাসা দিতাম না, মনে করতাম আপনি যদি এক কোনো কারণে হয়তো একটু সকালবেলা মন্দিরে চলে গেছেন, কোনো কারণে ছেলে মেয়েকে রেখে গেছেন, তাড়াতাড়ি এসে সবাইকে বলে আরে আমার 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 সন্তান খায়নি রে আজকে সকালবেলা, বেটা তোমাকে 8টার সময় ব্রেকফাস্ট দেওয়ার কথা ছিল, আমি একটু লেট হয়ে গেছে মন্দিরে পূজা দিয়ে, এক্ষুনি বানাচ্ছি, বাবা সোনা জাদু তুমি বসো আমি বানাচ্ছি, তাড়াতাড়ি মা নিজের খাওয়ার কথা ভুলে যায় মা, আগে সন্তানকে কি করে খাবার তুলে দেয়, তাই না?
একটা কথা মনে রাখবেন, এই জগতে, এই জগতে দুমাস যদি একটা ব্যক্তির সঙ্গে কথা না বলেন, এই কথাটা জীবনে লিখে নেন, এই জগতে যদি দুমাস কোনো ব্যক্তির সঙ্গে কথা না বলেন, তাহলে তার থেকে আর আপনি কোনো ফোন কল পাবেন না, মোবাইল কল পাবেন না। কিন্তু এই জগতে যদি 2 ঘন্টা এক ব্যক্তির সঙ্গে কথা না বলেন, তাহলে ও পাগলিনীর মতো হয়ে যাবে, সে হচ্ছে মা। দুমাস যদি এই জগতে কারোর সঙ্গে কথা না বলেন, তাহলে ও ছটফট করবে না, ও আপনাকে ভুলে যাবে। কিন্তু এই জগতে 2 ঘন্টা যদি এক ব্যক্তির সঙ্গে কথা না বলি, সে হচ্ছে মা, তাহলে ও পাগলিনীর মতো হয়ে যায়। আমার সন্তান কি জন্য কথা বলছে না, কি হয়েছে, বারবার ফোন দেবে, হয়তো রাগ হয়ে আমরা ফোন কেটে দেব, তারপরও বলবে বাবা তুই খেয়েছিস, তুই রাগ করিস না। এ হচ্ছে মা, তাই না? তো গোবিন্দ হচ্ছে আমাদের মা বাবা। মা বাবা যদি আমরা ভুল করিও, কিন্তু তারপরও যদি একবার ঠাকুর ঘরে গিয়ে তার বিগ্রহের সামনে দাঁড়িয়ে চোখের জল দিয়ে একবার গোবিন্দ বলে প্রভুপাদের কথা অনুসারে হরে কৃষ্ণ মহামন্ত্র করে তাকে ডাকি, ও সব ভুলে যাবে। কি করেছি, কি না করেছি, কি ভুল করেছি, সব কিছু ভুলে যাবে। আবার গলায় জড়িয়ে নেবে, আবার গলায় জড়িয়ে নিয়ে আমাদেরকে সেবায় লাগাবে। এতটুকু বিশ্বাস রাখতে হবে। আমার মা যদি আমাকে 2 ঘন্টার মধ্যে পাগলের মতো হয়ে যায়, তা আমার মায়ের থেকেও, যিনি আমাকে এই মা প্রদান করেছে, যিনি আমার এত সুন্দর এই জড়জগতে একটা বাবা মা প্রদান করেছে, তাহলে সে কত করুণাময়, কতটা করুণাময়। তাই তাকে যদি ভালোবাসি, তার কাছে যদি ভুল স্বীকার করে, নত স্বীকার করে তাকে ডাকি, তাহলে কি সেই সেই প্রাণ গোবিন্দ মুখ ফিরিয়ে থাকবে? কখনো থাকবে না, কখনো থাকবে না। সে কি করবে? সে আরো বরঞ্চ আমাদেরকে আলিঙ্গন করে নেবে, আমাদেরকে তার সেবায় লাগাবে। তো এই বিশ্বাস আমাদের রাখতে হবে, এই বিশ্বাসটা রাখতে হবে। তাই গোপীনাথকে স্বপ্নে, গোপীনাথ মাধবেন্দ্রপুরীর স্বপ্নে এসে বলছে, মাধবেন্দ্র তুই আমার কথার উপরে বিশ্বাস রাখ বেটা। কারণ মাধবেন্দ্রপুরী চিন্তা করছে, আসলে কি এটা আমার কোনো অপরাধ হয়ে যাচ্ছে? কারণ আমাকে তো গোপাল বলেছে, গিরিরাজে যে আমি গোপাল পেয়েছি, সে বলছে চন্দন কাঠ। কিন্তু আমি যদি সেখানে না গিয়ে গোপীনাথকে লাগাই, তাহলে যদি সেবা অপরাধ হয়, ভুল হয়, তাহলে দেখুন এর থেকে একটা শিক্ষা আমরা পাই কি, ভক্তি জীবনে ডিপ্রেশন রাখা উচিত না, সরি ডিস্ট্রেস রাখা উচিত না, বাট একটু স্ট্রেস থাকা উচিত, একটু স্ট্রেস থাকা উচিত। মানে দুশ্চিন্তা, আমার ভুল হয়ে গেল কি না, অপরাধ হয়ে গেল কি না, এই স্ট্রেসটা থাকা ভক্তি জীবনের জন্য ভালো, বাট ডিপ্রেস থাকা উচিত না। বুঝতে পেরেছেন? এর জন্য মনে রাখবেন, ভগবত ভক্তির জীবনে প্রত্যেকটা ভক্তকে ভক্তিতে আগাতে হলে একটু স্ট্রেস থাকা দরকার, বা ডিস্ট্রেস থাকা দরকার না। এই কথাটাকে লিখে রাখবেন জীবনে, যখনই কিছু করবেন, আসলে কি এটা আমার গুরুদেবের যেভাবে আদেশ, প্রভুপাদের যেভাবে আসে, সেইভাবে কি আমি করতে পারছি? আমার প্রাণ গোবিন্দ কি এতে খুশি হচ্ছে? আমার ঘরের গোপাল কি এতে খুশি হচ্ছে? এতটুকু স্ট্রেস থাকলে ভক্তিটা আগাবে। যেরকম আপনার ঘরের সন্তান চিন্তা করে, পরীক্ষা তো দিলাম, ভালো রেজাল্ট হবে তো, না হলে তো বাবা মা বকা দেবে, মা অখুশি হবে, বাবা অখুশি হবে। ঠিক তেমনি আমাদেরকেও সেবা পূজায়, ভক্তি জীবনে এরকম মনে করতে হবে, আমি যা করছি আমার গুরু মহারাজ খুশি হচ্ছেন তো, আমাদের প্রভুপাদ খুশি হচ্ছেন তো, এরকম করে একটু চিন্তা রাখতে হবে। তাহলে দেখবেন আমাদের, কিন্তু আমাদের মধ্যে যদি বা না আমি যা করতেছি ঠিক, তাহলে কি আসবে? ভক্তি আসবে না। তখন কি আসবে? ভক্তি বাদ দিয়ে উক্তি আসবে, ভক্তির ভাব বাদ দিয়ে উক্তি আসবে। উক্তি মানে বড় বড়, আমি ভগবানের অনেক সেবা করি, আমি প্রতিদিন মঙ্গলারতি করি, আমি প্রতিদিন ষোলমালা জপ করি, এগুলো কি অহংকারের উক্তি আসবে। কিন্তু যদি একটু স্ট্রেস থাকে, তাহলে বিনম্রতার কি আসবে? ভক্তি আসবে।
তো এটা আমাদের জীবনের শিক্ষা। তাই মাধবেন্দ্রপুরী এটা চিন্তা করছিল, তখন গোপাল গোপীনাথ তার স্বপ্নে এসে এটাই বলছে, তুই তুই আমার কথার উপরে বিশ্বাস রাখ রে বেটা, তোমার কোনো চিন্তার দরকার নেই গোপী মাধবেন্দ্র, আমি আর গোপালের দেহ অভিন্ন, তুই আমার এই শরীরই কী কর চন্দন লাগা। তা আমরা যদি এরকম বিনম্র ভাব নিয়ে মনটাকে গ্রাইন্ড করে দেই, তাহলে সেই চন্দনেই না গোবিন্দের, রাধা গোবিন্দের চরণে চন্দন পরিলপিত হবে, তাই না? হ্যাঁ না, আমাকে অনেক মায়েরা লিখেছিল কমেন্টস এবং পার্সোনালও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে যে আসলে প্রভু কথা শুনে মনে হচ্ছে আমার হৃদয়টাই চন্দনের মতো কি হয়ে গেছে, গ্রাইন্ড হয়ে গেছে, মনে হচ্ছে সত্যিকারে কথা শুনে আপনার মনে হচ্ছে যে আসলে চন্দন যাত্রা কীভাবে করতে হয় বুঝতে পেরেছি। এর জন্য মা কাঠের কাঠ ঘষে চন্দন দিয়ে গোবিন্দের হৃদয়ের জ্বালা মুছাতে পারবো না। গোবিন্দ তো জ্বলতেছে, আমার ছেলে মেয়েগুলো আমাকে না ডেকে এই জড়জগতে তৃতাপদগ্ধ জ্বালায় জ্বলতেছে, এর জন্যই না গোবিন্দের জ্বালা। গোবিন্দের কিসের শরীরে জ্বালা হতে পারে? ভগবান তো সচ্চিদানন্দময় বিগ্রহ, তার শরীরে কোনো রকম জ্বালা পোড়া নেই, তার জ্বালা একটাই। মায়ের জীবনে, মায়ের জীবনে যেরকম জ্বালা নেই, জ্বালা একটাই, যখন শুনে আমার সন্তান ভালো নেই, আমার সন্তান দুঃখ পাচ্ছে, আমার সন্তান খেতে পাচ্ছে না, তাই সে রোগ শোকে ভুগতেছে, সে কষ্ট পাচ্ছে, মানসিক ডিপ্রেশনে আছে, সেই মা কি অন্ন খেতে পারে? সেই বাবার মুখ থেকে কি অন্ন যায়? কখনোই যায় না। প্রাণ গোবিন্দের জ্বালা কি সে? ওটাই জ্বালা। মাধবেন্দ্র তুই এর মাধ্যমে চন্দনের সেবার জগতে প্রকাশ করে দে, এই চন্দন যাত্রা লীলা করে দে। আমার সন্তানরা আমাকে ভুলে গিয়ে সে কি করছে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বিদ্যুৎ এসে গেছে, এক মিনিট আমি একটু চার্জে দিয়ে রাখি। তো মা যেরকম এরকম চিন্তা করে, তার জীবনে কোনো জ্বালা নেই। কোনো মাকে জিজ্ঞেস করুন, কোনো বাবাকে জিজ্ঞেস করুন, আপনার জীবনে কষ্টটা কি? ও বলবে আমার জীবনে কোনো কষ্ট নেই। যদি ওর কাছে বলেন মাতাজি আপনার সন্তানটা জানেন কি বলে দূরে আছে, ভক্তি টক্তি করে না, কি দুঃখ পাচ্ছে, স্বামী স্ত্রী এত ঝগড়া হচ্ছে, কীরকম যেন পাগলের মতো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মায়ের চোখ দিয়ে জল আসবে। এর থেকে বড় জ্বালা আর মায়ের বাবার হৃদয়, বাবার থেকেও মায়ের হৃদয়ে। ভগবান হচ্ছেন শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর হচ্ছে আমাদের মা বাবা, তো বাবার থেকেও আমি সবসময় বলি ও আমাদের মা, কারণ মায়ের হৃদয়টা আগে ব্যথিত হয়। তাই প্রাণ গোবিন্দ চিন্তা করছে আমার ভক্ত আমার সেবা বাদ দিয়ে এই জগতে শুধু দু হাত দিয়ে কি করতেছে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ও ভুলে গেছে এগুলো ওকে প্রকৃত শান্তি দিতে পারবে না। যতক্ষণ না এই হাত দিয়ে এই মন দিয়ে আমার চরণ সেবা না করে, তার জন্য গোবিন্দের হৃদয় জ্বলছে। আর তার জন্য মাধবেন্দ্রপুরীকে বলছে মাধবেন্দ্র তুই চন্দন যাত্রা স্টার্ট কর। তার দ্বারা কাঠ ঘষতে ঘষতে ওর হৃদয়টা ঘষে চন্দনের মতো মেল্ট হয়ে যায় আর আমার সেবা করে, আমার সেবা করে। এটাই গোবিন্দ মনে করছে, এটাই গোপাল মনে করছে। এর জন্যই না মাধবেন্দ্রপুরীকে দিয়ে চন্দন যাত্রা। আমি আজকে বসে বসে চিন্তা করছিলাম, কখনো কখনো আমি ভাবি যখন কোনো লেকচার তৈরি করার, কেন গোবিন্দ এটা তৈরি করলো, এই লীলাটা কৃষ্ণ করার অর্থ কি? ভগবানের শরীরে তো কোনো জ্বালা পোড়া থাকতে পারে না, গোবিন্দের কি জ্বালা? গোবিন্দের জ্বালা তো সুন্দর নিত্যান্ত ভক্তি করছে না। সুন্দর নিত্যান্ত বৃন্দাবনে সে কি করছে? ও কি আমাকে ডাকছে? ও কি আমার জন্য সেবা করছে? এটাই গোবিন্দের জ্বালা। মা যেরকম অফিসে গেলে চিন্তা করে আমার ছেলে
ও কিসের সাথে অফিসে বসে থাকবে, ওর বারবার ঘড়িতে দেখে 8টা বেজে গেছে, আমার ছেলে ব্রেকফাস্ট নিয়ে স্কুলে গিয়েছে, তো কাজের মেয়েটা ওকে হরলিক্স দিয়েছে, তো ওর লাঞ্চ বক্সটা তৈরি করে দিয়েছে, তো ঠিক মতন চুলটা আশ্রিয়েছে, তো জুতোটা ঠিক মতন পরেছে, তো হোমওয়ার্কের খাতাগুলো নিয়েছে, তো মায়ের এই চিন্তা। আবার 10টার সময় চিন্তা করে জামে পড়েনি, তো ঠিক ঠিক মতন পৌঁছেতে, তো 12টার সময় চিন্তা করে আমার ছেলে লাঞ্চ প্রসাদ পাচ্ছে, তো ফোন করে, বেটা তুমি কি লাঞ্চ করেছো নাকি খেলায় মতে মজে গেছো। মায়ের চিন্তা, ও কিসের অফিস, ওর মধ্যে তো সন্তানকে নিয়ে অফিসে, তো ভগবান কৃষ্ণ এরকম সে কিসের সাথে এই জগতের কি বলে মেনটেনেন্স করবে। ওর সর্বদা চিন্তা আমার মতো পাপি টাপি ভক্তি করছে, তো চন্দন যাত্রা করছে, তো হাত দিয়ে আমার সেবা করছে, তো কারণ আমার সেবা না করলে তো আমার কাছে আসতে পারবে না, কারণ ও তো মায়ার সেবা করছে। এর জন্য গোবিন্দের হৃদয়ে জ্বালা হচ্ছে, গোবিন্দের হৃদয়ে জ্বালা আছে, তাই চিন্তা করতে হবে ওয়াই ওয়াই কৃষ্ণ ক্রিয়েটিং দিস চন্দন যাত্রা। ইট ইজ নট অনলি জাস্ট টু গ্রাইন্ডিং সাম উড অ্যান্ড পেস্টিং, ইট ইজ গ্রাইন্ডিং আওয়ার হার্ট, গ্রাইন্ডিং আওয়ার কংক্রিট মেন্টালিটি, এই দুর্বুদ্ধি আসুরিক চেতনাকে গ্রাইন্ড করে চন্দনে পরিবর্তন করে আর ভক্তির কর্পূর দান করে শীতলতা স্বরূপ ভগবানের চরণে, ভগবানের মুখপদ্মে, ভগবানের গালে, ভগবানের অঙ্গে লাগালে পড়ে ভগবান তখন চিন্তা করে আমার সন্তান নিজের হাত দিয়ে কষ্ট করে হৃদয় দিয়ে লাগিয়েছে, তখন ভগবান সুন্দর অনুভব করবে। যেরকম বৃন্দাবনে আচার্যগণ বলেছেন ভগবানের কি খাওয়ার অভাব, ও তো ক্ষীর সাগরে শুয়ে থাকে, ক্ষীর সাগরেরও মালিক, মাখন সাগরেরও মালিক, কেন বারবার যায় কোনো গোপীর ঘরে মটকা থেকে মাখন চুরি করতে। মা যশোদা শুয়ে শুয়ে চিন্তা করে কি ব্যাপার আমার সন্তান যার বাবার নবলক্ষ ধেনু আছে, ও কেন বারবার যায় কোনো গোপীর ঘরে খাটের নিচে মার খেয়ে বকা জকা খেয়ে কানমলা খেয়ে তারপরও ওই বাড়িতে গোবর টানতে যায় শুধু ওর হাতের একটু মাখন খেতে। কি আমি দিতে পারিনি যা অন্য গোপী দিতে পেরেছে। কানাইয়া বলে মারে ওর হাতে কেন খাই জানিস রে মা যশোদা, কারণ তুই তো দাসী দিয়ে আমার জন্য মাখন বানাস আর ও নিজের হাত দিয়ে বানিয়ে আমাকে খাওয়ায়, এর জন্য আমি ভক্তের হাতের যে অমৃত তা যে এতটাই অমৃত সে ভক্ত আর ভগবান ছাড়া বোঝে না। তাই রে মা যশোদা তুই আমার জন্য নিজে বানা আমি তোর হাতে খাবো। তাই আচার্যগণ বলেন ভগবান মাখন চুরি করতেন না, ভগবান ভক্তের হাতের যে প্রেমময় অমৃত সুধা তার কষ্ট তার তার চিন্তা তার প্রেম সেটাকে আস্বাদন করতেন। মা শব্দের অর্থ হচ্ছে মা আর ক্ষণ, যাকে খেলে পড়ে ক্ষণে ক্ষণে মায়ের কথা মনে পড়ে, এর জন্য ভগবান, কারণ তারা ক্ষণে ক্ষণে কৃষ্ণকে চিন্তা করে ব্রজগোপিকারা ব্রজঙ্গনাগণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য মাখন বানাতেন। তাই চন্দন যাত্রায় আপনি যখন ক্ষণে ক্ষণে চিন্তা করবেন গরম পড়েছে, শুধু কি মনে করেন একটু চন্দন লাগিয়ে ভগবানের জ্বালা মিটে গেল, না, ক্ষণে ক্ষণে চিন্তা করতে হবে। সকালে উঠে কি চিন্তা করতে হবে, আমার গোবিন্দকে গরম পড়েছে, ওগো আজকে একটু আম নিয়ে এসো, কাঁচা আম, গোপালের জন্য রাধা গোবিন্দের জন্য একটু আমের পানা করে দেব, ওগো আজকে একটু বেল নিয়ে এসো, গোবিন্দের জন্য আখের গুড় দিয়ে লেবু দিয়ে আমি বেলের শরবত করে দেব, আজকে একটু পাতি লেবু নিয়ে এসো, আমার গোপালের জন্য দুপুরবেলা গরম বেশি পড়ে তো একটু লেবুর জল করে দেব, ও লেবুর জল খেলে ওর ভালো লাগবে। আপনার সন্তানের জন্য মা আপনি চিন্তা করেন, মনে হয় না ওটা কি পাথরের মূর্তি পড়ে আছে, ওটা কি ঘরে একটা পিতলের মূর্তি বৃন্দাবন মায়াপুর থেকে 200, 500, 600, 1000 টাকায় কিনে নিয়ে এসছে, ওটা কোনো কেনার বস্তু না, ওটা প্রেম দিয়ে কিনতে হয়।
গোস্বামীগণ কোনো বিগ্রহ কেনেনি, তারা এতটো আবেগ আপ্লুত হয়ে সেবা করেছে, ভগবান কি করেছে ওর সামনে প্রকটিত হয়েছে। আপনারা সবাই শেয়ার করে দিচ্ছেন তো, যাতে আমার সব মায়েরা প্রভুরা শুনে ভক্তিকে বুঝতে পারে, হৃদয়টাকে গ্রাইন্ড করতে পারে। আর সবাই রাধারানীর জন্য, আমাদের বৃন্দাবনের গোপালের জন্য সবাই লাভ বাটন প্রেস করে দিন। প্রেমটাকে, হৃদয়টাকে লাভ বাটন প্রেস করার মাধ্যমে আমি বুঝতে পারি, হয়তো শুনতে শুনতে কারো চোখে জল এসে গেছে। তো ডাইরেক্ট যদি হৃদয়টা না দিতে পারেন, লাভ বাটনে প্রেস করে হৃদয়টাকে সেন্ড করে দিন। হে গোপাল, হে আমার ব্রজেন্দ্র নন্দন গোপাল, তোকে আমি আমার হৃদয়টা দিয়ে দিলাম বেটা। এই পার্থিব জগতে তোকে ব্যতীত হৃদয় কাউকে দেওয়া উচিত না। এর জন্য গোপাল এই কি করেছে, এই চন্দন যাত্রা সৃষ্টি করেছে বা শুরু করেছে। এর জন্য বলছে, তুই বিচার করিস না রে বেটা, তুই ভয় পাস না। আমি বলেছি যে তুই আমার গোপীনাথের শরীর আর গোপালের শরীর এক। তুই আমাকে লাগা, তাতেই কি হবে, ব্রজের গোপালকে লাগানো হয়ে যাবে। ভক্তের ভাব, ভক্তের ভাবনা, ভগবান হচ্ছে ভাবাগ্রাহী জনার্দন, ভাবনাটাকে গ্রহণ করে। তা আপনি কি এভাবে চিন্তা করেছেন, ভগবানের কি জ্বালা হয়? তাই এই সময় শুধু চন্দন লাগাবেন না, আমের পানা, বেলের পানা, লেবুর শরবত, পুদিনার শরবত, এক একদিন বিকেলবেলা একটু কমলার জুস, আপেলের জুস, তারপরে একটু মিল্কশেক। আমার গোপালের গরম লাগবে, আমার সন্তানের গরম লাগবে। এই সময় কি করবেন, খাবার দাবারগুলো খুব বেশি মশলা তেল দিয়ে বানাবেন না, কারণ এই 21 দিন গরম বেশি পড়ে। তো এর জন্য মনে করতে হবে, ঘরে আমার স্বামী চিনি খাবে না, আমার ছেলে মরিচ খেতে পারে না। রান্নার সময় তো এই চিন্তা করেন, কিন্তু একবার চিন্তা করছেন, আমার গোপাল তো বেশি ঝাল খেতে পারবে না। যদি স্বামী বলে কি ব্যাপার, কি রান্না করছো, ঝাল টাল হয়নি, তখন বলবে, ওগো আমি তো তোমার মুখের দিকে তাকিয়ে রান্না করিনি, আমি তো আমার কোলের সন্তান, গোপাল বসে আছে ওর দিকে তাকিয়ে, তুমি কি তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে খাবে না, না তোমার দিকে? তখন স্বামীরও চোখে জল এসে যাবে, আহা কেমন পত্নী আমি জীবনে গ্রহণ করেছি, গোপালের মুখের দিকে তাকিয়ে মরিচ দেয়নি। তখন ও বলবে, সরি সরি, আমি ভুলে গিয়েছিলাম, আমি ভক্ত, আমার তো নিজের জিহ্বার লালসায় খাওয়া উচিত না। জিহ্বার লালসায় জীব ইতি উতি ধায়, শিষ্ণ দর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। যে জিহ্বার লালসায় খায়, তার জীবনে কখনো কৃষ্ণ মিলবে না, কৃষ্ণ মিলবে। এর জন্য এই সময় একটু শুক্তা বানাবেন, আমার রাধা গোবিন্দ, আমার ছোট লালি রাধারানী, আমার ছোট লালা কৃষ্ণ। এই সময় গরম লাগে তো, আমরা ছেলেকে, ছেলে বলে, মা এ ভাল লাগছে না। না বেটা, এখন গরম তো বেটা, সবসময় পনির সবজি খেতে নেই, এখন বেটা তুমি এই শুক্তা কাঁচা কলা দিয়ে পেঁপে দিয়ে বানিয়েছি, এটা খাও, এটা তোমার পেটের জন্য ভালো হবে এবং গরমও কম লাগবে। এই সময় একটু ভগবানকে লেমন রাইস, ভগবানকে একটু করলার সবজি, ভগবানকে একটু করলা দিয়ে শুক্ত, করলার ডাল, হ্যাঁ, তারপরে কি বলে, তেলা কচু পাতার রসা, তারপরে থানকুনি পাতার বড়া, এগুলো খেলে কি হবে, ভগবান মনে করবে ও আমাকে সন্তান মনে করছে। আর ভগবানকে যদি ওই রিচুয়ালিস্টিক সুন্দর নিতান্ত প্রভু বলছে 21 দিন লাগাও, লাগাই গেলাম ব্যাস, ওই লাগাতে হবে না, মারে এইখান থেকে লাগাতে হবে, হৃদয় থেকে লাগাতে হবে। যদি, কারণ কি, ও ভিতরে হৃদয়ে বসে আছে, তাই হৃদয় দিয়ে যখন আপনি ওর সেবা করবেন তখন ওই চন্দন লাগবে, তা না হলে ও শুধু কি বলে মূর্তিতে লেগে যাবে, মূর্তি মনে করবেন না। মূর্তি নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। আমার প্রাণ গৌরহরি এই কথাই বলতো, তিনি যখন গোবর্ধনে এসে একটা গোবর্ধনের শিলা দেখে গৌরহরি তার মধ্যে উচ্ছাদ খেয়ে পড়ে গেছে। হা প্রাণনাথ, কতদিন তুমি আমাকে ছেড়ে দিয়ে তুমি ব্রজে পড়ে আছো, কি বলে গোবর্ধন শিলা দেখে
চৈতন্য মহাপ্রভু তো রাধারানী, ও কৃষ্ণের কথা মনে পড়ে গেছে, কান্নায় আর কান্নায় গোবর্ধনকে কি করেছে, চোখের জল দিয়ে অভিষেক করে দিয়েছে, চোখের জল। আর আমরা তো বৃন্দাবনে এসে কি চিন্তা করি, প্রভু ওই যে বড় পাথরটা পাহাড়টা আছে না, ওইটা একটু দেখাইবেন, কিন্তু মুখ দিয়ে বলি কি পাহাড়টা দেখাবে, আরে ও পাহাড় না, ও সাক্ষাৎ গিরিধারী গোপাল, ও সাক্ষাৎ গিরিধারী গোপাল, যে সবার কি গিরিকে ধারণ করে আছে, কষ্টের গিরিকে দুঃখের গিরিকে ও ধারণ করে আছে কনিষ্ঠ আঙ্গুলে। ও যদি ওটা নামিয়ে দিত এ জগতে আমরা বাঁচতে পারতাম না, যেরকম করোনা ভাইরাস হলে সাফোকেশন হচ্ছে অক্সিজেনের, ওরকম হয়ে মারা যেতাম, মারা তো যাচ্ছিও, তাই না? সংসার দাবা নলনীর লোকা ত্রাণায় কারুণ্য ঘন ঘনাত্ম, কিন্তু প্রাণ গোবিন্দের সেবা করছি, একটু একটু নাম করছি, এর জন্য পাহাড়টা তুলে ধরেছে। তাই যদি আরো বেশি করে ধরি, চন্দন যাত্রা হৃদয় দিয়ে করি, তাহলে দেখবেন দুঃখ কষ্টের সমস্ত পাথরকে পাহাড়কেও জাগিয়ে ধরবে। হরে কৃষ্ণ। 162 নম্বর শ্লোকে তারপরে কি বলছে, এত বলি গোপাল গেল গোসাই জাগিলা, গোপীনাথের সেবকগণে ডাকিয়া আনিলা। মাধবেন্দ্রপুরী গোপীনাথের স্বপ্নে আদেশ প্রাপ্ত হয়ে তিনি নিদ্রা থেকে জাগরিত হয়ে তিনি কি করলেন, তার ভক্তের গোপীনাথের সেবকদের ডাকলেন, সেবকদের ডাকলেন। প্রভুর আজ্ঞা হইল এই কর্পূর চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য করহ লেপন। মাধবেন্দ্রপুরী সব ভক্তকে বলছে, আমাকে প্রভু আদেশ দিয়েছে, কি নির্দেশ দিয়েছে, কি তার শরীরেই যদি আমি কর্পূর চন্দন লেপন করি, সেটাই আমার বৃন্দাবনের গোপালের শরীরে লাগানোর সামিল হবে। ইহাকে চন্দন দিলে গোপাল হইবে শীতল, স্বতন্ত্র ঈশ্বর তার আজ্ঞা সে প্রবল। বলছে এই এই চন্দন যদি গোপীনাথের অঙ্গে লেপন করা হয়, তাহলে গোপাল দেবের অঙ্গ শীতল হবে। ভগবান সরাট পুরুষ, তাই তার আদেশ সর্বদা সদা সর্বশক্তি সমন্বিত। তো ভগবানের আদেশ হচ্ছে কি, ভগবান এর কথা সর্বশক্তি সম্পন্ন বলতে কি বোঝায়, এটাই বোঝায় ভগবান যখন কাউকে আদেশ দেন তখন সেটা করার জন্য তাকে শক্তিও দেন। তাই আমাদের যেহেতু ভগবান, অনেকে বলে প্রভু ভক্তি যে করব, যদি ভগবান কৃপা করে, আরে প্রভুপাদ বলেছে, ভগবানের শুদ্ধ ভক্ত বলেছে, যদি ও আমাকে আদেশ দেয় নাম করার, ও যদি আমাকে আদেশ দেয় প্রসাদ পাওয়ার, ও যদি আমাকে আদেশ দেয় ভক্তি করার, আমি যদি নেমে এটা করি, তাহলে কৃষ্ণ আমাকে শক্তিও দেবে করার, শুধু আমাকে কি করতে হবে, ইচ্ছা করতে হবে। এর জন্যই না গীতায় ভগবান বলেছে, অর্জুন তোকে যুদ্ধ করতে হবে না, তুই যুদ্ধ করার ইচ্ছা কর, যুদ্ধ করার শক্তি আমি তোমাকে দেব। তা আমরাও এই জগতে ভগবানের সঙ্গে আমাদের জানেন প্রেমের মধ্যে বাধাটা কোথায়, বাধাটা হচ্ছে একটা দেয়াল, সেই দেয়ালটা কি, অজুহাতের দেয়াল। ভগবান চাইলে হবে, আরে ভগবান তো চায়, তার জন্যই না কি বলে 12 মাসে 13 পর্ব করে দিয়েছে, এ তো 13 না হাজার হাজার পর্ব করে দিয়েছে। ভগবান চায় আমরা করি, কিন্তু আমরা এতটাই অলস, শুধুমাত্র মায়ার কার্য করছি, কিন্তু ওর জন্য ভক্তি করছি না। ভগবান চাইলে নাম করব, ভগবান চাইলে গীতা পড়ব, ভগবান চাইলে চন্দন, ভগবান তো চায়, কি বলবেন যে আমার মন চায় না। তো এর জন্য ভগবান যখন আদেশ দিয়েছে, ভগবান যখন কোনো উৎসব সৃষ্টি করেছে, ওটা করার জন্য শক্তিও ভগবান সেই সঙ্গে দিয়ে রেখেছে, শুধু আমাদের কি করতে হবে, নামতে হবে। আমাকে যদি ভিজতে হয় তাহলে আমাকে কি করতে হবে, জলে নামতে হবে, জলও আছে আমার শরীরটাও আছে, কিন্তু ঠান্ডা করতে হলে কি করতে হবে, জলে নামতে হবে। আরে জলে না নামলে কি কোনোদিন কাপড় ভিজবে, যদি আমরা ডাঙায় বসে বসে চিন্তা করি আমার কাপড় কেন ভিজছে না, ডাঙায় বসে বসে চিন্তা করি আমার
হৃদয়ে ভক্তি কেন আসতেছে না প্রভু, নাম করার প্রতি আগ্রহ কেন যাচ্ছে না, চন্দন লেপন করার সময় আমার চোখ দিয়ে জল কেন পড়ছে না। পড়বে কিভাবে রে মা, পড়বে কিভাবে প্রভু? আপনি কি নেমেছেন ওইভাবে? আপনি নামুন, ভক্তি নিয়ে প্রেম নিয়ে নামুন, দেখবেন আপনাকে গোবিন্দ চোখের অশ্রু দ্বারা, আপনার হৃদয়কে বিগলিত করে চোখের অশ্রু সমন্বিত করে চন্দন দিয়ে আপনাকে ভিজিয়ে দিবে। আপনি একদিক থেকে হাত দিয়ে গোবিন্দের শরীরে চন্দন লাগিয়ে তাকে ঠান্ডা করবেন, আর এখানে প্রাণ গোবিন্দ হৃদয়ে গোবিন্দ বসে আপনাকে কি করবে, হৃদয়টাকে মেল্ট করে দিয়ে চোখের অশ্রু দ্বারা আপনার বুকখানিকে ভিজিয়ে ভগবান তার চরণ ধৌত করে নেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সবাই একটু লাভ বাটনে প্রেস করে কি করুন, গোবিন্দকে হৃদয়টা দিয়ে দিন। রাধারানীকে, হে রাধারানীকে বলুন, হে রাধে তুমি কত করুণা করে এই সমস্ত লীলা তুমি প্রকাশ, এগুলো কৃষ্ণ করেনি। এ চন্দন যাত্রা বলুন, যে যাত্রা, এ সবই রাধারানীর প্ল্যান। কারণ ও যদি না চায় তাহলে কেউ জগতে ওর প্রাণের প্রাণের প্রাণকে, ওর জানের টুকরাকে কেউ সেবা করতে পারে না। তাই এই সমস্ত জগতে গোবিন্দের সেবা কে সৃষ্টি করেছে, এ সব রাধারানী তৈরি করেছে, যাতে আমার সমস্ত কিঙ্করীরা, আমার সমস্ত দাসীরা, কারণ আমরা সবাই রাধারানীর দাসী, আমার সমস্ত দাসীরা আমার প্রাণ গোবিন্দের সেবা করে ওর হৃদয়কে জয় করে নিই। তাই রাধারানীর কাছে হাত জোর করে প্রার্থনা করবেন, রাধে লালি আমি তোর কাছে কিছু চাই না রে, একটাই জিনিস চাই, হৃদয় ভরে যেন আমি গোবিন্দের নাম করতে পারি, গোবিন্দের কথা শুনতে পারি, আর এই পাপীর দেহ দিয়ে যেন সদা সর্বদা আমি তোর ভক্ত আর ভগবানকে সেবা করতে পারি। এই তিনটা জিনিস ব্যতীত আর আমি কিছু চাই না, জীবনে সব কিছু তুমি আমার কাছ থেকে কেড়ে নাও, কিন্তু এই তিনটা জিনিস তুমি আমার কাছ থেকে নিও না। এ হচ্ছে চন্দন যাত্রার মনোভাব। গ্রীষ্মকালে গোপীনাথ পরিবেন চন্দন, শুনি আনন্দিত হইল সেবকের মন। দেখুন এর থেকে শিক্ষা কি, ভক্ত যখন ভগবানের সেবা করার আদেশ পায় বা সুযোগ পায়, ভক্ত তখন আনন্দ অনুভব করে। আর আমরা কি, আবার এই চন্দন যাত্রা, এই প্রভুটার কোনো কাজ নেই, বসে মোবাইল খুলে আমাদের মাথাটারে নষ্ট করে দেয়। আবার একটা চন্দন ঘষতে হইবে সকালে উঠে, আবার ইয়ে লাগাতে হবে, ছেলের স্কুলের খাবার বানাবো না স্বামীর খাবার বানাবো না, এই চন্দন ঘষবো কি যে একটা, ওনাদের তো কাজ বাজ নাই, ওই বসে বসে কি করবে, বৃন্দাবনে বসে বসে সুন্দর নিত্যানন্দ প্রভু এই বলতে থাকে। তাহলে না এখন শুনলেও অপরাধ, না শুনলে আর করতে হইবে না, কানের মধ্যে গিয়েছে এখন আমার করতে হইবে, তাই না মা? অনেকে এইরকম মনে করেন না, দৌড় এই ক্লাসটা না শুনলে আর এ লাগাতে হতো না, এখন শুনে আমার মাথাটা নষ্ট। কেন আবার চিন্তা করি আবার যদি না লাগাই সংসারে যদি অমঙ্গল হয়, ওই চন্দনে ভগবানের জ্বালা আমি নেবে না। ও চন্দনে, ওই চন্দন যখন এইরকম মন নিয়ে লাগাবে তখন ভগবানকে ওটা চন্দনের পেস্ট মনে হবে না, ওটা মনে হবে কাঁচামরিচের পেস্ট লাগাচ্ছেন, আর না হলে লালমরিচের পেস্ট। বুঝতে পারবেন, ভগবান মনে করবে এ তো লালমরিচ বেটে লাগাচ্ছে অশ্রদ্ধার সহিত। আর যখন শুনবো গো বৃন্দাবন থেকে জানো প্রভু বলেছে এই 21 দিন আমাদের গোপালকে চন্দন লাগানো উচিত, কর্পূর অগুরু দিয়ে তুমি আজকে একখানা চন্দন নিয়ে এসো, ঠিক আছে, আমি কাল থেকে আমার প্রাণ গোবিন্দকে, আমার প্রাণ গোপালকে আমি লাগাবো। তখন না সেই চন্দন গোবিন্দের শরীরে লেগে শীতলতা হবে। আর যদি বলেন আরে ওই বলছে আর বৃন্দাবন থেকে, আবার যদি সংসারে অমঙ্গল হয় করোনা ভাইরাস হয় একা নিয়ে আইস চন্দন, স্বামী বলবে আরে তো চন্দনের কেজি 1000 টাকা, আরে ওই সে মানে নর্মাল দেখে নিয়ে আসো, ঘষে মশে একটু লাগাই দিলেই হবে, আর একটা অগুরু নেই নিয়ে আসো, শেষ মনে করছিলাম বলছো অগুরু পাওয়া যায়, ঠিক আছে ওর মধ্যে জল দিয়ে বাড়াই নেব, ওই ও গোবিন্দের লাগে না, ওতে মনে হচ্ছে গোবিন্দ মনে হচ্ছে আপনি যখন এরকম মনোভাব নিয়ে লাগাবেন ও মনে হবে শরীরে মরিচের গুঁড়া লাগিয়ে দিস, মরিচ পেস্ট করে সেই বাটি
শিল নোড়ার উপরে বেটে যেরকম লাগিয়ে দিয়েছেন ওরকম মনে হবে। কিন্তু ভাবো না, ভগবান হচ্ছে ভাবাগ্রাহী জনার্দন, প্রেম দিয়ে শুরুতেই ও ভাবনা দেখে নিবে। এর জন্য প্রভুপাদ বলছে ভগবানকে কখনো ফুল তুলসী আর ওই ইনসেন্স স্টিক দিয়ে আগরবাতি দিয়ে পূজা করলে ভগবান পায় না। যখন হৃদয়টা ফুলের মতো, হৃদয়টা আগরবাতির মতো ভক্তিতে সৌরভান্বিত করবে, সেটা দিয়ে গোবিন্দের সেবা হয়। তাই শ্রবণ মাত্রই হৃদয়ে আশা জাগবে, আমি করব, আমি কালকে থেকে আমার গোবিন্দকে, আমার রাধারানীকে, আমার প্রাণ গোবিন্দকে আমি লাগাব। যা হোক, দুজনে স্বামী স্ত্রী শুয়ে শুয়ে এই চিন্তা করবেন, ওগো কালকে কিন্তু অবশ্যই আমরা এটা লাগাবো। আর কালকে থেকে প্রভু বলেছে না বৃন্দাবন থেকে, এখন ভগবানের খুব গরম লাগে, আমরা কালকে থেকে সিম্পল খাবার দাবার ভগবানকে ভোগ লাগাবো। কারণ আমার গোপালে সত্যি বলেছে প্রভু, আমার তো চিন্তাই হয়নি, আসলে এত গরম রিস ফুড দেওয়া উচিত না, ঠান্ডা ঠান্ডা রান্না করা উচিত, যেগুলো গোবিন্দে একটু বেল নিয়ে এসো, কয়েকটা কাঁচা আম নিয়ে এসো, ভগবানকে দুপুরবেলা আমের জুস দেবো আর বিকেলবেলা ভগবানকে এক গ্লাস বেলের জুস দেব। পরের দিন বলবেন একটু দুধও নিয়ে এসো, বেলটা দুধ দিয়ে ইয়ে বানিয়ে ফ্রিজে একটু ঠান্ডা করে দেব। বেশি ঠান্ডা দেওয়া যাবে না, আমার ছেলের যদি করোনা ভাইরাস হয় ঠান্ডা নর্মাল একটু ঠান্ডা করে দেব। এ ভগবান মনে করবে ও আমাকে ফিল করছে, দিস ইজ দ্য চন্দন যাত্রা। আর্টিফিশিয়াল চন্দন যাত্রা করে ভগবানকে ঠান্ডা করা যাবে না। বুঝতে পেরেছেন মা? ভালো লাগছে সবার, সবাই একটু শেয়ার করে দিবেন। কিন্তু আমার যা মায়েরা প্রভুরা যারা হয়তো বসে আছে শোনার জন্য, তারা হয়তো জানছে না ক্লাস হচ্ছে কি হচ্ছে না, সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন আর হৃদয়ের লাভ বাটনটা প্রেস করে দিন আমাদের রাধারানীর জন্য। পুরি কহে এই দুই ঘষিবে চন্দন, আর জনা আর জনা দুই দেহ দিবে যে বেতন। পুরি গোস্বামী বলেছেন কি, দুইজন ঘষার জন্য রেখেছেন ভক্ত, আর দুজন বেতন দিয়ে রেখেছেন যে তারাও ঘষবে, তার মানে টোটাল চারজন, টোটাল চার। তাহলে এর থেকে শিক্ষা কি? এর থেকে শিক্ষা হচ্ছে চন্দন যাত্রা কোনো উৎসব একা করা যায় না, উৎসবে সবাই মিলেমিশে করতে হয়। তাই স্বামী খালি মনে করবে দৌড় ওরই দরকার, ওরই শুধু চন্দন। কোনো গোপীরা যদি ক্লাস শুনছে, নিয়াং গোপীরা, মাকে হেল্প করতে হবে, বাবাকে, মা তুমি রান্না করো, আমি বাবার রান্নাটা তুমি করো, আমি চন্দন বেটে নিচ্ছি, আমি চন্দন বেটে মা আমি লাগিয়ে দিচ্ছি, আর নাহলে মা আমি স্কুলে যাওয়ার আগে, আমি ইউনিভার্সিটিতে যাওয়ার আগে আমি চন্দনটা বেটে দিয়ে যাব মা, তারপর তুমি লাগিও। হয়তো স্বামী বলতে পারে ঠিক আছে তুমি আমাদের ব্রেকফাস্টটা বানাচ্ছ তো, আমি চন্দনটা বেটে দিয়ে যাচ্ছি, তুমি পরে লাগিয়ে দিও। এর জন্য পরিবারে সবাই মিলে চন্দন যাত্রায় অংশগ্রহণ করতে হবে, সবাই মিলে। এ না যে শুধু ওটা মায়ের কাজ, ও মাই রান্না করবে, মাই ভোগ লাগাবে, মাই চন্দন লাগাবে, না। পুরি গোসাইয়ের এর মাধ্যমে কি চারজন করেছে, তা আপনারাও সংসারে চারজন ব্যক্তি মিলে ঝুলে কি করতে হবে, চন্দন যাত্রা করতে হবে। এই মতো চন্দন দেয় প্রত্যহ ঘষিয়া, পাড়া পাড়ায় সেবক সব আনন্দিত আনন্দ করিয়া। সবাই খুব আনন্দ নিয়ে চন্দন করছে, মনে আনন্দ, গোপীনাথের শরীরে লাগবে। গোপীনাথ চেয়েছে মাধবেন্দ্রপুরীর কাছে, আহা আমাদের গোবিন্দ এ তো পাথর না, প্রত্যেকটা ভক্ত চিন্তা করছে আজ থেকে বোঝা গেল আমার গোপীনাথ পাথর না। ওর শুদ্ধ ভক্তকে বলেছে, তার মানে সাক্ষাৎ বারবার গোপীনাথকে দেখছে আর ঘষতেছে, দেখছে ঘষতেছে। তা আমাদেরকেও বুঝতে হবে ভগবান চেয়েছে ভগবানের জন্য ঘষতে হবে, আর এই ঘষতে ঘষতে হৃদয়টাও আমাদের এই যে কংক্রিটের হৃদয়টা এই জড়জগতের ত্রিতাপদগ্ধ জ্বালায় যে জ্বলে আঙ্গার হয়ে গেছে, সে বারবার আপনার গোপালকে দেখবেন, আপনার রাধা গোবিন্দকে দেখবেন আর ঘষবেন। আমার গোপাল বলেছে, আমার 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 গোবিন্দ বলেছে, প্রভুপাদ বলেছে, মাধবেন্দ্রপুরী শুদ্ধ ভক্ত বলেছে, আমার গোবিন্দকে লাগাতে হবে আনন্দের সহিত, তার মানে উৎসব করতে হবে আনন্দের সহিত, নট অ্যাজ এ ডিউটি, নট অ্যাজ এ ডিউটি,
ডিউটি বলছে সাধুগুরু, আবার এতে সংসারের অমঙ্গল হবে, যা একটু লাগাই মা, এ করে ভগবানের শরীরের জ্বালা যাবে না। প্রেম দিয়ে আনন্দ ভরে লাগাতে হবে, আনন্দ ভরে সেবা করতে হবে। প্রত্যহ চন্দন পাড়ায় যাবত হইল অন্ত, তথায় রহিল পুরী তাবত পর্যন্ত। এইভাবে চন্দন শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন সেই চন্দন গোপীনাথের অঙ্গে লেপন করা হতো। যে কয়দিন চন্দন লেপন করা হলো সেই কয়দিন মাধবেন্দ্রপুরী সেখানে ছিলেন, সেকালে ছিলেন। এখন প্রশ্ন আসতে পারে, মাধবেন্দ্রপুরী তো ওটা বলে বৃন্দাবনে চলে আসতো না, এটা খেয়াল রাখতে হবে। ভগবানের সেবা আপনাকে শুধু করে দিলেই হবে না, মানে বলে দিলেই হবে না, সেটাকে আবার অডিট করতে হবে। ধরুন আপনার মেয়েকে আপনি বললেন, মা তুই চন্দন লাগাচ্ছিস তো, হ্যাঁ, কিন্তু ওকে দিয়ে দিলে হবে না, ও ছোট বাচ্চা, সেটাকে আবার কি করতে হবে, আপনাকে অডিট করতে হবে যে সেবাটা পুঙ্খানুপুঙ্খ করছে কিনা, ঠিক মতো হচ্ছে কিনা, সুপারভাইজিং করতে হবে। তাই কাউকে সেবা দিয়ে বাসলাম, এখন ও করে নেবেন না, বাসলেন না, আপনাকে দেখতে হবে আপনি যেভাবে হৃদয় দিয়ে চাচ্ছেন, গুরুদেব প্রভুপাদ শাস্ত্র যেভাবে চাচ্ছে সেভাবে করে হচ্ছে কিনা, সেভাবে করে হচ্ছে কিনা, এর জন্য অডিট করতে হবে। এর জন্য কি বলে মাধবেন্দ্রপুরী ওটা। আরেকটা কারণ কি, মাধবেন্দ্রপুরী চন্দনে চর্চিত হয়ে গোবিন্দকে কেমন, গোপীনাথকে কেমন লাগে, এই 21 দিন দেখার জন্য তিনি ওখানে অবস্থান করতে শুরু করলেন তাই ঠিক তেমনি আপনারা যখন এই করোনা ভাইরাসটা যাবে, বাংলার যারা আছেন তারা মায়াপুরে গিয়ে বা আমাদের বৃন্দাবনে এসে 2-4 দিন থেকে দেখবেন কী করে ভক্তরা কত সুন্দর করে লাগায়, কীভাবে কী করে একটু দেখি, তাই না? আমার গোবিন্দকেও এইভাবে করে বাড়ি গিয়ে লাগাবো, এই শিক্ষা আমাদের, তাই না? গ্রীষ্মকাল অন্তে পুন নীলাচলে গেলা, নীলাচলে চাতুর্মাস আনন্দে রহিলা। গ্রীষ্মকাল শেষ হলে মাধবেন্দ্রপুরী আবার জগন্নাথপুরীতে ফিরে গেলেন এবং সেখানে তিনি বর্ষার 4 মাস মহানন্দে চাতুর্মাস করলেন। তার মানে এইভাবে গোপীনাথকে চন্দন যাত্রা করে, আহা কত সুন্দর, কত অপূর্ব! আপনাদেরকে আমি সেই গোপীনাথের আজকে আমাদের ফেসবুকে আমি পোস্ট করে দেব, গোপীনাথকে দেখতে পারবেন কত সুন্দর, যে গোপীনাথকে আজও চন্দন যাত্রার দ্বারা চন্দ্রিত করে কত সুন্দর লাগে। আমার কাছে ফটো এসে গেছে, আমি পাঠিয়ে দেব, আমি পোস্ট করে দেব, আপনারা দেখবেন সেই গোপীনাথকে কত সুন্দর করে চন্দনে চর্চিত করে কত সুন্দর লাগে, কত সুন্দর লাগে, তাই না? এই চন্দন যাত্রা শেষ হওয়ার পরে মাধবেন্দ্রপুরী কোথায় গেলেন, জগন্নাথপুরীতে। সেখানে গিয়ে তিনি চাতুর্মাস ব্রত পালন করলেন। শ্রীমুখে মাধবেন্দ্রপুরীর অমৃত চরিত্র চরিত ভক্তগণে শুনিয়া প্রভু কর এ আস্বাদিত। শ্রী এইভাবে শ্রী এই কথা, এই লীলা কে বলতেছিল, চৈতন্য মহাপ্রভু বলছিল নিজের মুখে তার ভক্তের গুণমহিমা। দেখুন এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং মাধবেন্দ্রপুরীর অমৃতময় চরিত্রের প্রশংসা করছিলেন এবং ভক্তদের সেই বর্ণনা শুনিয়ে তিনি স্বয়ং আস্বাদন করছিলেন। ভক্ত যেরকম ভগবানের মানে কথাকে শুনে আনন্দ পায়, ভগবানও তেমনি তার ভক্তের গুণকীর্তন করে আনন্দ পায়। তাই আমরা যদি ভগবানের গুণকীর্তন কর্ণ দিয়ে শুনে আনন্দ পাই, তাহলে হৃদয় গোবিন্দ আমাদের হৃদয়ে তার আমাদের গুণকীর্তন করে আমাদের হৃদয়কে আনন্দিত করবে। তাই এই লীলা কে বলেছে, সাক্ষাৎ গৌরহরির মুখপদ্ম থেকে তিনি নিত্যানন্দ প্রভু কে শ্রবণ করেছিলেন, তার সঙ্গে আরও পার্শ্বদরা ছিলেন, তাদেরকে ঠিক ওই রেমুনাতে বসে, কোর্ডিয়ারে বসে, প্রাঙ্গণে বসে তিনি এই লীলা শ্রবণ করাচ্ছেন। প্রভু কহে নিত্যানন্দ করহ বিচার, পুরী সম ভাগ্যবান জগতে নাহি আর। প্রাণ গৌরহরি বলছে, নিত্যানন্দ তুমি চিন্তা করো, এহেন ভক্ত হতে পারে যার জন্য গোপীনাথ
স্বপ্নে এসে তাকে আদেশ দিয়েছে, যার জন্য গোপীনাথ চুরি করেছে, যার জন্য গোপাল স্বপ্নে এসে তাকে আদেশ দিয়েছে, যার জন্য গোপাল মাঠা চুরি করে এনে খেতে দিয়েছে। এহেনো ভক্ত আর হতে পারে? কবে আমার দিন হবে এহেনো ভক্তের চরণ পদাঙ্ক অনুসরণ করে ভক্তি করতে পারব। নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু কান্না করতে করতে বলছে, প্রভু কহে নিত্যানন্দ করহ বিচার, বিচার করো। তার মানে কি? এই কথা এই লীলা শ্রবণের পরে কি করতে বলছে? বিচার করতে। আর বিচারটা কি? বিচারটা হচ্ছে ভক্ত হলে ভগবান, যদি প্রকৃতভাবে ভক্তি করতে পারি তাহলে ভগবান কি না করে ভক্তের জন্য, কি না করে ভক্তের জন্য, এটাই বিচার মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে করতে বলছে। আমরা ভক্তি করি না দেখে না ভগবান আমাদের কাছে আসে না। তাই নিত্যানন্দ প্রভুকে বলার মাধ্যমে আমাদের জগৎবাসীকে গৌরহরি বলছে, এই লীলা শ্রবণ করে বিচার করো এখন চন্দন যাত্রা কিভাবে করা উচিত। ওই কাষ্ঠ ঘষে চন্দন বের করা, না হৃদয় ঘষে চন্দন বের করে সেটা দিয়ে গোবিন্দকে কি করা, লেপন করা। এটাই গৌরহরি নিত্যানন্দ প্রভুকে বিচার করতে বলছে। এর জন্য যা কিছু করতে হবে উৎসবাদি, বিচার করতে হবে কেন ভগবান চাইলেন, কেন ভগবান করতে বললেন, তাই না? পুরিসম ভাগ্যবান জগতে নাহি আর, এরকমও এনো ভক্ত আর জগতে হতে পারে না, এরকম ভাগ্যবান। তাহলে এই জগতে এই চৈতন্য চরিতামৃতের কথা অনুসারে মহাপ্রভুর মুখের বাণী অনুসারে এই জগতে ভাগ্যবান কে? যে গোবিন্দের সেবা প্রাপ্ত হয়। আর আমরা মনে করি ভাগ্যবানকে গোবিন্দের সেবা করে গাড়ি বাড়ি টাকা পয়সা হয়েছে, তখন আমরা মনে করি এটা ভাগ্যবান। কিন্তু চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর নিজের মুখপদ্ম থেকে শিখাচ্ছে, শোনাচ্ছে এই জগতে ভাগ্যবানকে যে গুরু গৌরাঙ্গের সেবার সুযোগ পায়, যে সদ্গুরুর চরণাশ্রয় হয়ে গুরু গৌরাঙ্গের সেবার সুযোগ পায়। তাই জীবনে যখন এই চন্দন কালকে লাগাবেন, চিন্তা করবেন, আহা আজকে যদি আমি আমার গুরু মহারাজকে না পেতাম, আজকে যদি আমার প্রভুপাদকে না পেতাম, আজকে যদি আমি এই গৌড়ীয় সম্প্রদায়ে এই ইসকন বা গৌড়ীয় মঠে যে যে সম্প্রদায় থেকেই শুনতে এসেছেন, আজকে যদি আমি না আসতে পারতাম, কে জানতো চন্দন যাত্রা? আমি তো এই হাত দিয়ে তখন পাপ কর্ম করতাম, পাপ কর্ম। আহা আমার জীবনের কত বড় সৌভাগ্য, আমার গুরু মহারাজের কৃপায়, আমার প্রভুপাদের কৃপায় আজকে আমি ভগবানের সেবা করতে পারছি, ভগবানের সেবা করতে, এটা আমার জীবনের কত বড় সৌভাগ্য, তাই না? এ কথা কে বলেছিল? এই সেম কথাই মহাপ্রভুর মত কে সেই সরি সুধামা বলছিল। সুধামাকে তখন তার স্ত্রী বলছে, যাও কিছু খাবার দাবার চেয়ে নিয়ে আসো তোমার বন্ধুর কাছ থেকে। সুধামা বলছে, আরে পাগলি, এ জগতে এমন সৌভাগ্য কার হতে পারে যার মুখে সর্বদা কৃষ্ণ নাম দিয়েছে? গোবিন্দ তো আমাকে তার মুখ আমার মুখ দিয়ে কৃষ্ণ কথা শ্রবণের সুযোগ নাম করার সুযোগ দিয়েছে, কান দিয়ে তার নাম শোনার, এহেন সৌভাগ্য বান বা বতী আর কে হতে পারে? দুমুঠো খাওয়াটাকে সৌভাগ্য মনে করিস না রে পাগলি, এই নাম আর কথা শ্রবণ করতে পারছি, নাম অমৃত শুধু আস্বাদন করতে, এনে হো সৌভাগ্য আর জগতে কারো হতে পারে না। দুগ্ধদান চলে কৃষ্ণ যারে দেখা দিল, তিনবারে স্বপ্নে আসি যারে আজ্ঞা কইল। দুগ্ধদানের চলে কৃষ্ণ যাকে কাছে এসেছিল এবং তিনবার যার স্বপ্নে এসে তাকে আদেশ দিয়েছিল, এনেও সৌভাগ্যবান আর কেউ হতে পারে? নিত্যানন্দ তুমি বিচার করো, কত বড় ভক্ত হলে, কত বড় ভক্তি করলে ভগবান তার স্বপ্নে এসে তাকে আদেশ দান করে, আদেশ দান করে। যার প্রেমে বশ হইয়া প্রকট হইলা, সেবা অঙ্গীকার করি জগত তারিলা। যার প্রেমে বশ হয়ে মাধবেন্দ্রপুরীর ভক্তিতে বশ হয়ে জগতে প্রকটিত হইলা, গোপাল রূপে তিনি প্রকটিত হইল, সেবা অঙ্গীকার করি জগত তারিল। তার সেবা অঙ্গীকার করে জগৎকে তারিল। এই জগৎ তারিল শব্দের অর্থকে কি বুঝালো? তার মানে মাধবেন্দ্রপুরীকে দিয়ে এই জগৎকে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, গোপীনাথ
কি করলেন, এই সবাইকে আমাদেরকে এই চন্দন যাত্রায় সংযুক্ত হয়ে উদ্ধার করার ব্যবস্থা করে দিল। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই আমাদের রাধারানীর জন্য একটু লাভ বাটন প্রেস করে দিন, কারণ এই মাধবেন্দ্রপুরী কে, রাধারানীরই একজন সেবিকা। আজকে রাধারানী মাধবেন্দ্রকে বলেছে, মাধবেন্দ্র আমার প্রাণ গোবিন্দের সেবা তুই জগতে রচনা করে দে চন্দন যাত্রা রূপে, চন্দন যাত্রা রূপে, তাই জগতও তারিল। তাহলে এর থেকে আমরা শিক্ষাটা কি পাই? ভগবানের প্রত্যেকটা উৎসব, প্রত্যেকটা লীলা, প্রত্যেকটা মানে কি বলে লীলা কথা সব হচ্ছে আমাদেরকে তার সেবায় যুক্ত করে আমাদেরকে উদ্ধার করা। এটাই গোবিন্দ। ভগবানের কোনো সেবার দরকার নেই, ও তো আপ্তকাম, ও নিজেতেই নিজে পূর্ণ, আমাদেরকে সেবায় লাগিয়ে আমাদেরকে মুক্ত করছে। তা অনেকে বলে, আরে গোবিন্দের সেবা করে কি হবে? আরে পাগল, গোবিন্দ তো সেবা দরকার নেই, আমরা যদি তার সেবা করি তাহলে আমরা মুক্ত অবস্থা প্রাপ্ত হব। যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীর চোরা করি। যার জন্য মহাপ্রভু বলছে নিত্যানন্দ, যা চিন্তা করো মাধবেন্দ্র কত বড় ভক্ত, যার জন্য ক্ষীর চুরি করে ভগবান নিজে ক্ষীর চোরা গোপীনাথ নাম নিল। আহা কি চিন্তা! তাই শুয়ে শুয়ে এগুলো চিন্তা করো, কিরকম ভক্ত হলে, কিরকম ভক্তি করতে পারলে ভগবান তার ভক্তের জন্য চুরি করে চোরের খাতায় নাম নিতে পারে। আমি কি করতে পেরেছি? আমার জীবনে দুঃখ কষ্ট যাচ্ছে না কেন? কারণ আমি তো ভক্তি করতে পারছি না, আমি তো নাম করছি শুধু মায়া কান্না কাটছি, আমি যা করছি শুধু কি করছি এই জগতের সুখ ভোগ করার জন্য, গোবিন্দের সুখের জন্য করছি, প্রভুপাদ গুরুদেব খুশি হবে এর জন্য কি করছি, এই চিন্তা করতে হবে। কর্পূর চন্দন যার অঙ্গে চড়াইল, আনন্দে পুরী গোসাইর প্রেমে উথলিত। মেলেচ্ছ দেশে কর্পূর চন্দন আনিতে জঞ্জাল, পুরী দুঃখ পাবে ইহা জানিয়া গোপাল। মহাদয়াময় প্রভু ভকত বৎসল, চন্দন পরি ভক্ত শ্রম করিল সফল। মহাপ্রভু বলছে এই আশেপাশে মেলেচ্ছদের গ্রাম আছে তো, এর জন্য ভগবান কি করেছেন, ভক্তের দুঃখে দুঃখী, তিনি ভক্ত বৎসল, তাই চিন্তা করেছে যদি এগুলো নিতে গিয়ে কোনো জানের খতরা হয়ে যায়, তার কেউ মেরে দেয়, তার জন্য কত বড় ভক্ত বৎসল হলে গোপাল নিজে বৃন্দাবন থেকে না নিয়ে এই গোপীনাথের শরীর থেকেই সে চন্দন যাত্রা করিয়ে নিয়েছে, কত বড় ভক্ত বৎসল। চিন্তা করো ভগবান তার ভক্তের জন্য কতটা চিন্তা করে। তার জন্য আমরা একটা কথা মনে রাখতে, যখন ভগবান কোনো কিছু আপনার জীবনে না দেয়, মনে করবেন ওটা হচ্ছে ভগবানের প্রোটেকশন, আর ভগবান যখন কোনো কিছু দেন সেটা হচ্ছে ভগবানের কৃপা। আচার্যগণ বলেন ভগবানের কৃপার থেকেও ভগবানের প্রোটেকশনে থাকাটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে বেশি কৃপা। আমরা মনে করি কি ভগবান দিল না, কৃপা করেনি, না ভগবান দেয়নি মানে ভগবান বুঝতে পেরেছে এটা আমার মতো পাগলির দরকার নেই, এটা মনে হয় আমার মতো সন্তানের দরকার নেই, এর জন্যই গোবিন্দ দেয়নি। এর জন্য জীবনে মনে রাখতে হবে সর্বদা ভগবানের প্রোটেকশনে থাকতে হবে, সর্বদা ভগবানের কৃপায় না। প্রোটেকশনে থাকলে কৃপাও পাওয়া যাবে, প্রোটেকশনও পাওয়া যাবে। তাই গোপীনাথ তাকে যেতে দিল না, যদি রাস্তায় কোনো জানের খতরা হয়ে যায়, এর জন্য মাধবেন্দ্র তুই আমাকে এখানেই লাগা। কত বড় ভক্ত বসবা, ভক্ত ভগবান কে বলে ভগবান চিন্তা করে না ভক্তকে নিয়ে, দেখুন তার নিদর্শন, তিনি তার ভক্তকে নিয়ে কত চিন্তা করে, ভক্তকে নিয়ে কত চিন্তা করে। পুরীর প্রেমা পরাকাষ্ঠা করহ বিচার, অলৌকিক প্রেম চিত্তে লাগে চমৎকার। যদি পুরী গোসাইর এই প্রেমের লীলাকে কেউ বিচার করে তাহলে তার চিত্তে কি লেগে যাবে, অলৌকিক প্রেম। তাই যারা আপনারা এই লীলা শ্রবণ করছেন তিন দিন ধরে, তার হৃদয়ে প্রেম লেগে গেছে, কার, পুরী গোসাইর প্রেম। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
তাই মাধবেন্দ্র পুরীর চরণে আমরা চাই, হে প্রভু আপনি যেভাবে ভাবাবেশ হয়ে যেভাবে আনন্দ নিয়ে প্রেম নিয়ে ভগবানকে চন্দন লাগিয়েছেন আমরা হয়তো সেভাবে পারবো না, আপনি একটু কৃপা করেন ওর বিন্দু মাত্র যেন আমার মধ্যে আসে, আমি যেন সেই ভাবনা নিয়ে আমার গোপালকে বাকি কয়েকদিন আমার প্রাণ গোবিন্দকে রাধারানীকে আমি চন্দন লাগাতে পারি, সেবা করতে পারি, এইভাবে যেন আমি ভক্তি করতে পারি আমার জীবনের অন্তিম দিন পর্যন্ত, এটাই চাইতে হবে। পরম বিরক্তি মৌনী সর্বত্রই উদাসীন গ্রাম্য বার্তা ভয়ে দ্বিতীয় সঙ্গহীন। চৈতন্য মহাপ্রভু বলেন মাধবেন্দ্র পুরী ছিলেন পরম বিরক্ত, তিনি সর্বদা মৌনী থাকতেন, মানে কম কথা বলতেন। তাহলে ভক্তদের কি করতে হবে? কম বলতে হবে, বেশি শুনতে হবে। এজন্যই না ভগবান ব্রহ্মা কত সুন্দর দেহ তৈরি করে দিয়েছে, শোনার জন্য দুটো যন্ত্র দিয়েছে, বলার জন্য একটা যন্ত্র দিয়েছে। তার মানে এর থেকে শিক্ষা কি? কম বলতে হবে, বেশি শুনতে হবে। কিন্তু আমরা কি করি? দুটো বন্ধ রেখে একটা দিয়ে বেশি কাজ করি, তার মানে কান বন্ধ রেখে ভাইর ভাইর বেশি করতে দেখে না। ভক্ত কি করবে? বেশি শুনবে, কারণ যন্ত্র দুটো, আর কম বলবে, তার মানে দুটো দিয়ে শুনে বিচার করে একটা বলবে। তিনি সর্বদা সমস্ত জড় বিষয়ে উদাসীন, তার মানে আমরাও সংসার করব পদ্মপাতার জলের মতো, সংসার করব কিন্তু উদাসীন ভাবে, যেহেতু ডিউটি পেয়েছি সংসার করতে হবে, ডিউটি নিভাবো কিন্তু ওর মধ্যে মজে যাব না। যেরকম আমি উদাহরণ দেই, দুধের কাপে বিস্কিট ভিজালে যদি পুরো বিস্কিটটা ভিজিয়ে দেন তাহলে দুধের সঙ্গে মিক্সচার হয়ে যাবে, কিন্তু যদি বিস্কিটটাকে আস্বাদন করতে হয় একটু কর কর করে ভিজিয়ে আসা, আর যদি বিস্কিটটা পুরো ডুবিয়ে দেন তাহলে মেল্ট হয়ে যাবে আপনি আস্বাদন। তাই এই সংসারে আপনি যদি নিজেকে বেশি ডুবিয়ে দেন তাহলে আপনাকে মায়ায় পুরো ডুবিয়ে মেল্ট করে ফেলবে, কিন্তু আপনাকে অল্প অল্প করে ডুবাতে হবে, যতটুক না হলেই নয়, তাহলে আপনি ভক্তি করতে পারবেন। কিন্তু যদি পুরো ডুবিয়ে দেন তাহলে শেষ, সংসার আপনাকে খিঁচে খিঁচে টিপ কি বলে চুষতে চুষতে আপনাকে সব নিয়ে লাস্টে যখন আর কিছু বলবে না, যা এই বস্তাটাকে নিয়ে বৃন্দাবন ফেলে দিয়ে মায়াপুর ফেলে দিয়ে, তখন না আপনি কিছু করতে পারবেন না, কিছু করার শক্তি আছে। এর জন্য শক্তি থাকতে ভজন করুন, সংসারের পিছনে এত মশগুল হয়ে লাভ নেই। হ্যাঁ, যেহেতু ডিউটি করতে হবে অল্প অল্প করে, যতটুক না করলেই নয় ডিউটি হিসাবে। হেনজন গোপালের হেনজন গোপালের আজ্ঞা অমৃত পাইয়া সহস্র ক্রোশ আসি বুলে চন্দন মাগিয়া। গোপালের আজ্ঞামৃত লাভ করে এই মহাপুরুষ হাজার হাজার মাইল অতিক্রম করে চন্দন কাষ্ঠ ভিক্ষা করতে গিয়েছিলেন। মহাপ্রভু বলছে দেখো কত বড় ভক্ত হলে এটা কি করতে পারে, এক গোপালের স্বপ্ন আদেশ পেয়ে হাজার হাজার মাইল বৃন্দাবন থেকে জগন্নাথপুরী 2-2,500 মাইল হাঁটতে হাঁটতে এসেছে। গোপাল বলেছে, গোবিন্দ বলেছে আমি যাব, আমার প্রাণ গোবিন্দের আজ্ঞাকে রক্ষা করতে যাব। তো এর থেকে শিক্ষা কি? যখন গুরু আদেশ বৈষ্ণব আদেশ ভগবানের আদেশ প্রাপ্ত হওয়া যায় তৎক্ষণাৎ তা করার জন্য আমাদেরকে কি থাকা উচিত? উৎসুক থাকা উচিত, তাহলে না গোবিন্দকে পাবো। ভগবান দেখতে চায় তুই আমার জন্য কয় পা নামতে পারিস, তাই দেখে আমি সেই অনুসারে নামবো। এর জন্য ভগবান গীতায় বলছে না, যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততস্তৈব ভজম, যে যে ভাবনা নিয়ে আমার জন্য নামে আমি ওর জন্য ওই রকম ভাবনা নিই। যেরকম ডিগ্রি ভাবনা নিয়ে আপনি নামবেন ভগবানের কৃপাটাও অতটা ডিগ্রি আসবে। তা আমরা এই বুঝতে পারলাম যে চন্দন যাত্রা মাধব, তাহলে আজকে এখানে এখন বিশ্রাম দিচ্ছি, ভালো লেগেছে? এখন আমাদের আমার প্রতিদিনকার গীতা ভাগবত ক্লাস শুরু করতে হবে। এখন আমি একটু গায়ত্রী করে আবার আমরা এখন গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত আলোচনা করব। কালকে আবার এরপর থেকে আমরা চন্দন যাত্রার লীলা, আমরা প্রত্যেক দিনই 1-1.25 ঘন্টা আমরা লীলা কথা শ্রবণ করব, চন্দন যাত্রা শুনব। সামনে আসতে সে নৃসিংহ কী বলে চতুর্দশী, তারও লীলা কথা শুনব। ভগবানের কান দিয়েছে,
কান্দি অমৃতময় কথা শ্রবণ করলে আমাদের মঙ্গল হবে। আপনাদের ভালো লেগেছে, কেমন লেগেছে, কিছু জীবনে উপলব্ধি করতে পারলেন কি না, ভক্তি আসলো কি না, বা আমার কোনো ভুল ত্রুটি ছিল কি না, সবাই একটু কমেন্টস লিখবেন বা অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন বা টেলিগ্রামে, আমি পড়ে বুঝতে পারবো কেমন লেগেছে। সবাই বেশি বেশি করে লাভ বাটন প্রেস করে মাধবেন্দ্রপুরীকে হৃদয়টাকে তার চরণে উৎসর্গ করুন, রাধারানীর চরণে, গৌরহরির চরণে, তারপরে প্রাণ গোবিন্দের চরণে সবাই কি করে প্রেস করে দিয়ে দিন। আর সত্যিকারের প্রেস করে আপনার ঘরের রাধা গোবিন্দকে গোপালকে সেবা করুন, চন্দন লাগান, ঠিক আছে। আমরা কালকে আবার বাংলাদেশ টাইম 5:30, ইন্ডিয়ান টাইম 5:00 আমরা ক্লাস করতে আসবো। আপনারা ভয় পাবেন না, যতক্ষণ আমাকে ভগবান প্রাণ রাখবে, রাধারানী রাখবে, আমি আসবো। 2-4 মিনিট বা একটু আগে পিছে হলো কোনো যান্ত্রিক গোলযোগের কারণে আমি আসব আপনাদের চরণ সেবা। আমার মা জীবনে কিছু চাওয়া নাই, যেন আপনাদের চরণ সেবা করতে পারি। গুরু মহারাজ বলেছেন, বৈষ্ণবের চরণ সেবা করলে গোবিন্দ একদিন মিলবে। এর জন্য আমি ভগবানের সেবা করি না বা করতে পারিও না, অনেক ভুল ভ্রান্তি, চেষ্টা করি ভগবানের ভক্তের যদি একটু সেবা করি তাতে যদি গোবিন্দ খুশি হন, তাই না, তাতে যদি কেউ খুশি হয়। ভগবানের সেবার থেকে তার ভক্তের সেবা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি মহিমান্বিত, তাই না। আমার গুরুদেব দেখুন হুইল চেয়ারে বসে প্রভুপাদের সেবা করে যাচ্ছে। জগতের বুকে এরকম শুদ্ধ ভক্ত মিলবে? মাধবেন্দ্রপুরী তার তার গোপালের আদেশকে পালন করার জন্য তার দেহের কথা চিন্তা করেনি, 2000 কিলোমিটার হেঁটে চলে আসছে রেমুনাতে, জগন্নাথপুরীতে। এর জন্য এই দেহের কথা চিন্তা করে, সংসারের কথা, দুঃখ সুখের কথা চিন্তা করে, ভগবান বলেছে, বৈষ্ণব বলেছে, প্রভুপাদ বলেছে, গুরুদেব আমাকে এই জীবন দিয়ে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি চালিয়ে যাব ভক্তি। কি পেলাম না পেলাম সেটা আমার, ওই নন্দ তনুজ কিঙ্করম পতিতমাম পিনুষ্ঠমাম অদর্শনাম করতু বা যথাযথা। রাধারানী কি বলেছে, প্রভু তুমি আমাকে দর্শন দাও আর না দাও, আমি তোমার দাসী, আমি তোমার প্রেমিকা, আমি তোমার সেবা করে যাবই, আমি তোমার সেবা করে যাবই। তাই আমাদের জীবনে শিক্ষা, ভগবান কি দিল না দিল, কি পেলাম না পেলাম, এই অ্যাকাউন্টের খাতা বন্ধ রাখুন। ও যে কি অ্যাকাউন্ট করে রেখেছে সেভিংস ও আমরা জানি না, ও যখন ওর খাতা খুলে দেখাবে যে কি গুপ্ত অ্যাকাউন্ট আমাদের জন্য করে রেখেছে, তখন মাথা চাপড়াবা। আর একটু যদি বেশি করতাম, এ তো আমি জানি না যে ও আমার জন্য গোপনে এই অ্যাকাউন্ট করে রেখেছে। তাই মাথা চাপড়ানোর আগে এই জীবন দিয়ে কায়মন বাক্য দিয়ে গুরু গৌরাঙ্গের নির্দেশ অনুসারে ভগবানের সেবা করুন, ভগবান অবশ্যই আপনাদের সকলের মঙ্গল করবে, পরিবারের মঙ্গল করবে, ঠিক আছে। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি জয়, সকলের আপন আপন গুরু মহারাজ কি জয়, মাধবেন্দ্রপুরী পাদ কি জয়, ক্ষীরচর গোপীনাথ কি জয়, শ্রী শ্রী গৌরনিতায় কি জয়, কৃষ্ণ বলরাম কি জয়, রাধা শ্যাম সুন্দর কি জয়, বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, রাধা রমন লাল কি জয়, রাধা গোপীনাথ কি জয়, রাধা গোবিন্দ দেব কি জয়, রাধা মদন মোহন লাল কি জয়, রাধা গোকুলানন্দ কি জয়, রাধা দামোদর লাল কি জয়, বলো গঙ্গা মায় যমুনা মায় কি জয়, বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয়, বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। তো আমরা সবাই একবার এই পৃথিবী করোনা ভাইরাসে এতটাই আমাদের কত আপনজন চলে যাচ্ছে, ভগবানের সেবাকে পরিত্যাগ করে ভগবান ডাক দিয়েছে, সেই সমস্ত বিদেহ আত্মা, সেই পরিবার এবং আমাদের নিজ নিজ পরিবারের জন্য ভগবানের কাছে আমরা একবার তার নামামৃতের দ্বারা তার চরণে প্রার্থনা করি, যেন আমাদের সকলকে ভগবান রোগ মুক্ত,
অশান্তি মুক্ত রেখে তার সেবায় তার কথায় তার নামের মধ্যে যুক্ত রাখে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়াদৈত গদাধর শিবাশাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো নামাচার্য শিল হরিদাস ঠাকুর কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। তো আমরা এখানে এখানে বিশ্রাম দিচ্ছি, আপনারা চলে যাবেন না, আমরা আর 5-10 মিনিট পরই আবার আমাদের লাইভে আমাদের জুম ক্লাস দৈনন্দিন ভাগবতীয় ক্লাস শুরু হবে। তো এর মধ্যে আপনারাও একটু গায়ত্রী টায়ত্রী যারা করার করে নিন। আবার আমরা আগামীকাল যদি গোবিন্দ রাধারানী আমাকে রাখে আপনাদের চরণ সেবায় আমরা আবার আসবো। কেমন লেগেছে সবাই সুন্দর সুন্দর বড় বড় কমেন্টস করবেন, হ্যাঁ আমি পড়ে দেখবো, রাধারানীকে বলবো কেমন লেগেছে, রাধারানী তোমার ভক্ত কি ভাবনা প্রকাশ করেছে শোনো শোনো, তোমার প্রাণ গোবিন্দের কথা শুনে ওর কেমন লেগেছে শোনো, ও খুশি হবে। আর সবাই শেয়ার করে দিবেন, যারা হয়তো বিদেশে বা যারা আছে, অনেকে হয়তো কাজের কারণে টাইমিংসে মিলছে না শুনতে, কিন্তু সে পরে শুনে নেবে। অনেকেই বলে প্রভু আমি ক্লাসটা পরে শুনেছি, আমার খুব ভালো লেগেছে, সত্যি আমি কমেন্টসগুলো পড়ে আমার চোখে কান্না এসে গেছে, আমার আরও স্প্রিয়া বৃদ্ধি পেয়েছে, আমাকে বলতে হবে ওদের জন্য, গোবিন্দ আমাকে ওদের জন্য বলাবে। হরে কৃষ্ণ হরি বল, জয় শ্রী রাধে।